সালামু আলাইকুম আহ দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিবারের সঙ্গে আছেন নিরাপদে আছেন বড় বড় মতো আজকেও আমি সকাল চলে এসছি আপনাদের সঙ্গে পাওয়ার প্রেজেন্ট স্পোর্টস টকে আজকে আমার ভালো লাগার একটু অন্যরকম কাজ করছি একটু এক্সাইটেড প্লাস হচ্ছে আমি একটু অন্যরকম ফিলিংস নিয়ে আসি কারণ আজকে আমার সঙ্গে যে দুজন মানুষ আছেন তার আগে আমি একটু আমার সম্পর্কে বলি যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি পাশাপাশি আমি আসলে স্বপ্ন দেখতাম একজন ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করবো সেটা আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে পাশাপাশি আমার ইচ্ছা ছিল ক্রিকেট নিয়ে কাজ করবো ক্রিকেট কে ভালোবাসি যে ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগটা আমাকে দিয়েছে মানে আজকে আমার সঙ্গে মানে আমার ক্যারিয়ারের আমার পার্সোনাল লাইফ সবকিছুর কম্বিনেশন বলা যায় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ঢাকা ইউনিভার্সিটি প্লাস এখন ক্রিকেট ক্রিকেটার মানে দুইটা সবকিছু মিলে তো আজকে আমার সঙ্গে আছেন শাহরিয়ান আফিজ আহমেদ ভাই ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এবং ঢাকা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির একজন সাবেক শিক্ষার্থী আমার সঙ্গে আছেন প্রথম বাংলাদেশে যিনি গুগলে চাকরি নিয়েছেন এবং বর্তমানে প্রথম বাংলাদেশ হিসেবে যিনি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং ডিরেক্টর হিসেবে আছেন গুগলে সবার প্রিয় জাহিদ সবুর ভাই সবাইকে পাওয়ার প্লে প্রেজেন্ট স্পোর্টস স্টকে স্বাগত আমি জাহিদ ভাইকে শুরু করতে চাই কারণ নাফিস ভাই আমার সাথে আরো একবার এসে অনেক কথা হচ্ছে আজকে আমি জাহিদ সবুর ভাইকে শুরু করতে চাই আহ জাহিদ ভাই মানে আপনি তো আসলে আমি একটু ইঞ্জিনিয়ারিং এর আগে একটু স্পোর্টস নিয়ে কথা বলি যে আমাদের আসলে স্পোর্টস স্টক আহ স্টুডেন্ট লাইফে ইনস্টিটিউটে খেলাধুলা করেছেন বা খেলাধুলা দেখেছেন বা আপনার প্রিয় খেলা কি ছিল আসলে ক্রিকেট ক্রিকেট দিয়ে শুরু ছোটবেলা থেকে খেলাধুলা দেখার বেলায় হয়তো ফুটবলটাও দেখা হয়েছে কিন্তু খেলার বেলায় ক্রিকেটটা দিয়ে খেলাধুলায় হাতে খড়ি আর ক্রিকেটই সবচেয়ে বেশি খেলা হয়েছে ছোটবেলায় আর আমি প্রচন্ড খেলাধুলা প্রচন্ড ভালোবাসতাম ছোটবেলা থেকে এখনো ভালোবাসি এবং আশা করি ভবিষ্যতেও যথেষ্ট খেলাধুলার দিকে আমার যথেষ্ট মনোযোগ থাকবে আমার খুবই একটা প্রিয় বিষয় খেলাধুলা আপনি কি মাঠে গিয়ে বাংলাদেশে যখন ছিলেন মানে মাঠে গিয়ে কখন খেলা দেখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে মাত্র একবারই সেটা করা হয়েছে কিন্তু সেটা দুর্ভাগ্যজনক সেটা বাংলাদেশ দলের খেলা ছিল না আমি তখন ক্লাস নাইনে পড়তাম আমাদের দেশে সেটা বোধ হয় সালের কথা চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছিল তো ওখানে সাউথ আফ্রিকার ইংল্যান্ডের খেলা দেখতে গিয়েছিলাম সাউথ আফ্রিকা সম্ভবত প্রথম ইংল্যান্ড সম্ভবত প্রথমে ব্যাটিং করছিল তো সেটাই আমার প্রথম এবং শেষ মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ বা অভিজ্ঞতা তো আসলে দুটো জিনিস খেয়াল করেছিলাম সেদিন মাঠে গিয়ে সেটা হচ্ছে যে সেই সময় মাঠে আসলে কোনো বড়ো স্ক্রিন ছিল না সো বাসায় টিভিতে যখন খেলা দেখি তখন যে রিপ্লে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খেলা দেখা যায় সেগুলো কিছুই আর দেখার কোনো সুযোগ থাকে না তো সেটার উপলব্ধি করে আসলে একটু খারাপই লেগেছিল। তো তো সেই সে তারপরে চিন্তা করলাম যে আসলে বাসা থেকে খেলা দেখলে তো আরও সুন্দরভাবে দেখা যায় কিন্তু আমার মনে হয় যে যদি সেটা বাংলাদেশ দলের খেলা হতো তাহলে সেই পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন হতো এবং অভিজ্ঞতাটা অনেক ভিন্ন হতো সেখানে বাংলাদেশ নিজের দেশকে সাপোর্ট করার যে একটা অন্যরকম অনুভূতি সেটার কারণে অবশ্যই আবার মাঠে ফেরত ছুটে যেতাম তো এটাই এটাই আমার মাঠে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতা দেখো মাঠে গিয়ে যেহেতু বাংলাদেশে খেলা হয়নি আশা করি ইনশাল্লাহ সামনে করোনার পরিস্থিতি ভালো হবে ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশে খেলা নাফিস ভাই আপনার কাছে আসতে চাই আমি রিসেন্টলি আপনাকে দেখলাম ফেসবুকে আপনি একটা পোস্ট করেছেন এবং আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন এবং আপনি সেখানে বলেছেন যে আপনি ক্রিকেট নিয়ে আপনার বেস্ট ইনিংস শেয়ার করবেন বা এই যে প্ল্যান বা আসলে অনলি আপনার ইনিংস গুলো নিয়ে কথা বলবেন নাকি আরো কোনো প্ল্যান আছে বা আইডিয়াটা কিভাবে আসলো কেন করলেন এইটা নিয়ে যদি একটু ডিটেলস বলতেন হ্যাঁ প্রথমত জাহিদ ভাইয়ের কথা সূত্র ধরে শুরু করতে চাই উনি আটানব্বই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলেছেন আমার আমার কিন্তু ওই টুর্নামেন্টটাকে নিয়ে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে আমার আমরা তখন ওই টুর্নামেন্টে আমাদের ওয়াহিদ স্যার আমাদের যে কোচ ওয়াহিদ স্যার উনি আমাদেরকে মাঠে খেলা দেখার সুযোগ করে দিয়েছিলেন আমরা অনেকেই কিন্তু এখন প্রতিষ্ঠিত অনেক খেলোয়াড়ই কিন্তু আমরা ওখানে বলব হিসেবে কাজ করেছিলাম তো ইন্টারন্যাশনালি এত বড় বড় প্লেয়ারদের সাথে ইন্টারাক্ট করার যে ব্যাপারটা ছিল ওইটা কিন্তু ওইবারই প্রথম হয়েছে এবং ওটা কিন্তু একটা দুর্দান্ত টুর্নামেন্ট হয়েছিল এবং ওই টুর্নামেন্ট আসলে ওই টুর্নামেন্ট থেকেই কিন্তু এই এখন যে আধুনিক চ্যাম্পিয়ন্স ট্রফির যে কনসেপ্ট ওই টুর্নামেন্ট থেকে এসেছে তো শুনে খুব ভালো লাগলো উনি ওই টুর্নামেন্টটা দেখেছেন আমি ওই টুর্নামেন্টটা সামনে থেকে দেখেছিলাম তো আপনি যেই প্রশ্নটি করলেন আমি যখনই খেলাধুলা করেছি বা খেলাধুলার সাথে এখন তো খেলছি অ্যাপার্ট ফ্রম খেলা অন্যদিকে আসলে খুব বেশি মনোযোগী হওয়া হয়নি আমি সব সবসময় লক্ষ্য করতাম যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সবসময় প্লেয়ারদের সাথে খুব ডিরেক্টলি যুক্ত থাকার চেষ্টা করেন তাদের যে খেলার প্রতি ভালোবাসা তাদের এই দোয়া তাদের সাপোর্টে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এত দূর এসেছে তো যারা ভক্ত তারা সব সময় বলতেন যে ভাই আপনার সাথে কানেক্টেড থাকতে চাই আপনি কেন কানেক্টেড থাকতে থাকছেন না বা আপনার সোশ্যাল মিডিয়াতে কেন প্রেজেন্স কম তো ওইটা আসলে সবসময় আমাকে ভাবাতো যখন তারা প্রশ্ন করতো তখন আসলে বলতাম যে ভাই আসলে খেলোয়াড় হিসেবে সারাক্ষণ খেলা প্র্যাকটিস ফিটনেস টিম থেকে বাদ পড়লে টিমে ফেরে আসা টিমে ঢুকলে ভালো খেলা এগুলো নিয়ে ব্যস্ততা ছিল বেশি তো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটিভ ছিলাম না এরকম যেতে 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 এখন ক্যারিয়ারের একটা পর্যায়ে এরকম একটা পর্যায়ে এসে মনে হলো যে না যাদের ভালোবাসায় যাদের সাপোর্টে বাংলাদেশ ক্রিকেট এত দূর এসেছে বা আমি সারিয়ান নাফিস আজকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু সফল হতে পেরেছি ওনাদের সাপোর্টের কারণে পেরেছি তো ওনারা যেহেতু যুক্ত থাকতে চান আমিও চিন্তা করেছি যে না অনেক নিজেকে গুটিয়ে রেখেছি এবার তাদের সাথে আসলে সরাসরি ইন্টারেকশনের একটা ব্যাপার রয়েছে তো ওইটা চিন্তা করেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া আমার ফেসবুকে আগে অ্যাকাউন্ট ছিল কিন্তু ওটা খুবই প্রাইভেট ছিল সব সময় ভক্তরা বলতেন ভাই আপনার আপডেট জানতে চাই আপনি কি করছেন কিভাবে কি করছেন জানতে চাই তো ওই জিনিসটা তাদের সাথে শেয়ার করার চিন্তা থেকেই কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়াতে যুক্ত হওয়া আমার এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে কি অবশ্যই যেহেতু আমি এখনো খেলছি আমার খেলার রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে আমি কিভাবে প্র্যাকটিস করছি বা আমি কিভাবে ফিট থাকার চেষ্টা করছি বা আমার ফ্যামিলি লাইফটা কেমন এই ব্যাপারগুলো তাদের সাথে কিছু তো শেয়ার করা আছে তারপরও পাশাপাশি যেটা ধরুন এখন বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যেভাবে এখন এতখানি বড় হয়েছে বাংলাদেশে এটা তো আমরা যখন খেলা শুরু করেছি তখন এতটা বড় ছিল না তো এখন আসলে আমার সময়কার যে প্রেক্ষাপট ছিল খেলার এখন যে প্রেক্ষাপট এবং ভবিষ্যতে যে প্রেক্ষাপট আসবে এগুলো নিয়ে আমার যে খেলাগুলো রয়েছে এই খেলাগুলো এই খেলাগুলোর পিছনে যে স্টোরি গুলো রয়েছে কিভাবে আমি ইন্সপায়ার হয়েছি বা আমি ধরেন কোন একটা ম্যাচে ভালো খেলতে পারিনি তারপর কিভাবে কিভাবে কামব্যাক করেছি এই ছোট ছোট গল্পগুলো ভক্তদের সাথে শেয়ার করতে চাই এবং ভবিষ্যতে যখন খেলা হয়তো খেলা থাকবে না খেলা রিলেটেড অবশ্যই কোনো না কোনো কাজ করবো ইনশাআল্লাহ ওই কাজের যেই আহ আমি যে কি কাজ করছি বা তাদের সাথে কিভাবে আরো শেয়ার করা যায় এই চিন্তা ভাবনা গুলো নিয়ে আসলে ফেসবুক এবং ইউটিউবে অ্যাকটিভ হওয়া তো ছোট ছোট করে ছোট ছোট প্রজেক্ট নিয়ে আগাবো ইনশাল্লাহ দেখা যায় কতখানি সফল হই মূলত ভক্তদের সাথে যারা বাংলাদেশ ক্রিকেটকে এত ভালোবাসেন বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট দিয়ে এতদিন নিয়ে এসেছেন তাদের সাথে সরাসরি ইন্টারেক্ট করার প্ল্যান থেকেই সোশ্যাল মিডিয়াতে অ্যাকটিভ হওয়ার চিন্তা করেছি চমৎকার আইডিয়া চমৎকার প্ল্যান আশা করি আমার আপনার ভক্তরা সবাই আপনার এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানবে অনেক কিছু দেখবে অনেক কিছু শিখবে এবং অনেক বিনোদনও নিবে আশা করি আচ্ছা আমি একটু অনেক প্রশ্ন আসতেছে জাহিদ ভাই এবং নাফিস ভাইয়ের কাছে আর প্রশ্নে পড়ে যাব তারপরও আমরা যখন পোস্ট করেছি আজকে জাহিদ সবুর আসবে আমাদের সাথে অনেক প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন কমন ছিল জাহিদ ভাই আপনার কাছে সেটা হচ্ছে আপনি প্রথম বাংলাদেশী হিসেবে গুগলে চাকে নিয়েছেন বা প্রথম বাংলাদেশী হিসেবে এই সুযোগটা নেন তাদের একটাই প্রশ্ন ছিল মানে খুব চাওয়ার ছিল যে ফিলিংসটা কেমন ছিল বা আপনার এই জার্নিটা কিভাবে ছিল বা কিভাবে শুরু করেছেন এটা যদি একটু ডিটেলস শেয়ার করতেন আসলে অনেক ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন আমি আসলে তার আগে নাসিস ভাইয়ের কথা শুনছিলাম শুনে খুব ভালো লাগলো আমার মনে হয় যে এই যে সোশ্যাল মিডিয়া বা টেকনোলজি যে আমাদেরকে কানেক্টেড থাকার যে সুযোগ করে দিয়েছে এটা আমি এটা দেখে খুবই ভালো লাগে যখন দেখি যে বিভিন্ন বিভিন্ন যে মানুষ রয়েছেন বিভিন্ন পেশার তারা সবাই সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ এই সুবিধাটা যে শুধুই টেকনোলজি কেন্দ্রিক মানুষদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয় তো এটা দেখে খুবই ভালো লাগছে তো আপনার প্রশ্নে আসি তো আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার প্রোগ্রামিং কম্পিটিশান করতাম প্রোগ্রামিং কম্পিটিশান করার আগে আমার প্রবলেম সলভিং করতে প্রবলেম সলভিং খুব ভালো লাগতো অর্থাৎ যে কোনো ধরনের সমস্যার সমাধান খুঁজে বের করতে আমার খুব ভালো লাগতো তো ওটা সেটা অনেকটা নেশার মতো ছিল তো সেই প্রোগ্রামিং কম্পিটিশান করতে করতেই একটা পর্যায়ে গুগলের জ্যাম বলে একটা কম্পিটিশান হতো এখনও সম্ভবত হয় তো সেটার একজন ফাইনালিস্ট হিসেবে অনসাইটে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউর মাধ্যমেই গুগল আমাকে চাকরির অফার দেয় এবং সেটার মাধ্যমেই আমি গুগলে যোগ দেই তো যখন প্রথম আমি আসলে প্রথমে রিয়েলাইজ করিনি যে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করার প্রথম ছাত্র ছিলাম যাকে গুগল হায়ার করে তো যে যখন সেটা রিয়েলাইজ করি সেটা আসলে কিন্তু কিছুটা পরে গিয়ে রিয়েলাইজ করি তাই না তখন সেই অবস্থা তো আমার পক্ষে জানা কোনোভাবেই সম্ভব ছিল না তো তখন শুধু যে আমি অফার পেয়েছি সেটা দিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম অনেক খুশি ছিলাম কারণ এটা একদিকে যেমন আমি আশা করিনি দ্বিতীয় আরেকটা যেটা ছিল যে যে জিনিসটা আসলে পরিমাপ করার কোনো উপায় আমার কাছে ছিল না আমি কাউকে চিনতাম না যে না সে এর আগে তো গুগুলে জয়েন করেছে কাজী সেটা খুব ভালো একটা জিনিস বা বড়ো একটা জিনিস আমিও সেরকম একটা কিছু অ্যাচিভ করেছি সেরকম কিন্তু কোনো কিছু ছিল না তাই না তো তো সেই কারণে আমার অনুভূতিটা আসলে একটু প্রকাশ করা ভাষা কঠিন কিন্তু পরবর্তীতে যখন আমি গুগুলে জয়েন করি তারপর যখন খোঁজ নেওয়া শুরু করি যে আরও বাংলাদেশ থেকে কে কে আছে যারা বাংলাদেশ থেকে সরাসরি গুগুলে যোগ দিয়েছিল আমার আগে যখন দেখি যে আসলে কেউই নেই তখন ধীরে ধীরে আমি উপলব্ধি করি যে আসলে আমি প্রথম যে যেটা যে সেটা করতে সমর্থ হয়েছিল সেটা অবশ্যই খুবই একটা একদিক থেকে ভালো অনুভূতি ছিল যে আমার মাধ্যমে হয়তো জিনিসটা শুরু হলো কিন্তু আমি আশা করি যে আমার পর পরে আরও অনেক মানুষ এরকম বাংলাদেশ থেকে গুলে যোগ দিবে এবং সেটা কিন্তু হয়েছে এখন প্রায় সখানেক বাংলাদেশি গুগলে কাজ করে যেটা আসলে খুবই গর্বের বিষয় কিন্তু আমি আশা করব যে এই সংখ্যাটা আরও অনেক বাড়বে কারণ আমার মনে হয় যে আমাদের দেশে অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছে এবং এই সংখ্যাটা আরও অনেক বেশি হওয়া উচিত আমাদের যে ট্যালেন্ট রয়েছে সেই তুলনায় যদি আমরা চিন্তা করি চমৎকার আর তার মানে আপনি ছিলেন আমাদের বাকি একশো জনের ইন্সপাইরেশন আপনার মানে আপনার প্রথম প্রথম প্রদর্শনী যেটাকে বলে আরকি আমাকে যদি একটু বলতেন আর একটা সেটা হচ্ছে ভাইয়া আপনি প্রথম ফিলিংস টা শেয়ার করলেন এখন তো ডিরুক্টার হিসেবে আছেন এটাও প্রথম মানে গুগলে আপনার যে যত অ্যাচিভমেন্ট থাকবে সেটা প্রথম হিসেবেই থাকবে এইটার ফিলিংসটা বা সেইটার যদি একটু অভিজ্ঞতা শেয়ার করতেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন আমি যতটুকু জানি সারা পৃথিবীতে আড়াইশো জন ২৫০ জন ইঞ্জিনিয়ারের মধ্যে আপনি একজন হ্যাঁ অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন আসলে হ্যাঁ আপনি যেটা বললেন যে আমি যখন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হই তখন গুগলে এক লাখের মতো ইঞ্জিনিয়ার এক লাখের মতো কর্মী ছিল তার মধ্যে সম্ভবত হ্যাঁ লাখখানেকের মতো ইঞ্জিনিয়ার ছিল তো সেই সংখ্যা তো অবশ্যই প্রতিদিন বাড়তে থাকে কারণ গুগল আরও নতুন নতুন মানুষ হার করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত তো এবং তখন আড়াইশো জন ছিল হচ্ছে ইঞ্জিনিয়ার যারা যে সর্বোচ্চ পদের যে ইঞ্জিনিয়ার তো সেই জনের একজন আমি ছিলাম তো প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার কিন্তু সর্বোচ্চ পদ না এর উপরেও পদ আছে কিন্তু সেই সর্বোচ্চ সব পদ একত্র করে আড়াইশো জন ছিল প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ছিল সম্ভবত দুইশো জনের মতো তার মধ্যে একজন আমি হয়েছিলাম তো সেই অনুভূতি খুব ভালো ছিল আর আপনি যেটা বললেন যে প্রথম হওয়ার অনুভূতিটা আসলে প্রথমবারের মতো কিছু করার অনুভূতিটা একটু অন্যরকম এই কারণে যে যেটা এর আগে বলছিলাম যে আপনি যখন একটা জিনিস আপনার আপনার আগে কেউ করে তখন আপনি একই জিনিস অ্যাচিভ করলে আপনার কাছে যদি সেটা লক্ষ্য হয়ে থাকে আপনার খুব ভালো লাগে কিন্তু যখন আপনাকে পদ দেখানোর কেউ থাকে না তখন কিন্তু আপনার অনেকটা নিজে নিজে চিন্তা করে পদ বের করে তারপর সেই আপনার যে গন্তব্য সেখানে পৌঁছাতে হয় তো সেই সেই অনুভূতিটা একটু অন্যরকম আসলে এই ব্যাপারে আমি আমি একটু দেখছিলাম আজকে নাফিস ভাইয়ের প্রোফাইল তো একটা জিনিস আমি যেটা আমি উনি অবশ্যই জানেন তো ওনার কাছে আমি জানতে চাইবো ওনার সেই ব্যাপারে অনুভূতি উনি বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ক্যাপ্টেন আমি যেটা দেখলাম যেটা কিন্তু আসলে খুবই একটা চমৎকার জিনিস এবং গর্বের একটা বিষয় তো এবং আরো একটা এখানে আরো একটা টুইস্ট আছে সেটা হচ্ছে যে যে উনি উনি সম্ভব টপ আছে তার মধ্যে সবচেয়ে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কম বয়সে টি টোয়েন্টি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হয়েছিলেন এবং সেই রেকর্ড এখনো কিন্তু আছে এখনো পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি তো এই ব্যাপারে আপনার অনুভূতি কি নাফিস ভাই হ্যাঁ মুগ্ধ শুনছিলাম কারণ এই যে ভাইয়া যে জিনিসটা বলেন এটা কিন্তু আমাদের সবার জন্য খুবই গর্বের একটা বিষয় যে আমাদের বাংলাদেশ থেকে প্রথম একজন ব্যক্তি বাংলাদেশ থেকে থেকে গুগলে জয়েন এবং এখান পরে করে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের যে পদ সেখানে অধিষ্ঠিত হওয়া কিন্তু একটা বেশ বড় অ্যাচিভমেন্ট আমরা আসলে সবাই চাই বাংলাদেশিরা আমরা সবাই চাই এই ধরনের ছোট 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 না বেশ বড় বড় সাকসেস স্টোরিজ যেগুলো আমরা জানি না এগুলো কিন্তু আরো সামনে চলে আসা উচিত কারণ এতে আমাদের দেশের মানুষ ইন্সপায়ার্ড হয় ভাইয়ের সাথে একটা কথা আমি একশো পার্সেন্ট একমত যে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে যে পরিবার মেধা রয়েছে এই মেধাগুলো যদি পথ পায় বা ডিরেকশনটা পেয়ে যায় তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে সারা পৃথিবীর সামনে আরো অনেক অনেক সামনে এগিয়ে এগিয়ে যেতে পারবো বাংলাদেশ একটা সময় যখন স্বাধীন হয় তখন বাংলাদেশকে নিয়ে যেই ধরনের মানসিকতা সারা পৃথিবীতে ছিল সেই মানসিকতারে কিন্তু আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছে এবং এই ধরনের ছোট 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 একসাথে কালেকটিভ হয়ে কিন্তু আজকে এত বড় হয়েছে তো আমি খুবই ইন্সপায়ারিং এই স্টোরি এবং আশা করি এই যারা যে শুনছেন তারা এই স্টোরিগুলো সবার সাথে ছড়িয়ে দিবেন কারণ ভাই একটা কথা বললেন যে যখন কেউ সামনে হয়ে যায় তখন তাকে কিন্তু আইডল মেনে সামনে এগিয়ে যাওয়া যায় কিন্তু যখন সামনে পথ দেখানোর কেউ থাকে না সেটা কিন্তু আসলে অন্যরকম একটা মজা যদিও আমি আমার যে ভাইয়া বললেন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি করার যে অভিজ্ঞতা এটা খুবই খুবই কাকতালীয় আপনার ব্যাপারটা অন্যরকম আমার ব্যাপারে যেটা হয়েছিল যে আমরা তখন টি পৃথিবীতে আস্তে আস্তে প্রচলিত হচ্ছিল এরকম একটি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করলো যে না আমরাও টি টোয়েন্টি খেলবো তো আমার ক্যান্সি করার ব্যাপারটা কিছুটা লাক লাক ফেভার করেছিল কারণ আমাদের সাথে জিম্বাব জিম্বাবের একটা সিরিজ ছিল এবং ওই সিরিজের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করেছিল ঠিক আছে আমরা একটা কাজ করব সিনিয়র প্লেয়ারদের একটু রেস্ট দিয়ে নতুন যারা আপকামিং প্লেয়ারস আছে তাদের নিয়ে আমি একটা দল করি তো আমি সৌভাগ্যক্রমে সেই বাংলাদেশ জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন থাকার সুবাদে আমার ওই ক্যাপ্টেনশি করার অভিজ্ঞতা হয়েছিল আর ওই সময় পর্যন্ত ঠিক না গত বছর পর্যন্ত আমি আসলে সর্বকনিষ্ঠ টি টোয়েন্টি অধিনায়ক ছিলাম বিশ বছর বয়সে ক্যাপ্টেনশি করেছিলাম বাট এখন একশো থেকে দশ আসলে কিছুদিন আগে আরেকজন আরেক আরেকটা প্লেয়ার অ্যাচিভ করে ফেলেছে বাট এইটা একটা অবশ্যই গর্বের জায়গা এবং আমি মনে করি এইটা আমার ছোট আমার ক্যারিয়ার আমি যতটুকু অ্যাচিভ করতে পেরেছি এই অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা ছোট্ট অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি এটা খুবই ভালো লাগে ভাই যেটা বলেন যে কোনো কিছু প্রথম করতে পারার যে আনন্দ বা মজা এটা আসলে অন্যরকম এটা সবসময় নিজে নিজেকে তো ইন্সপায়ার্ড করেই আর মানুষকেও হয়তো ইন্সপায়ার্ড করে এবং আমি আজকে নর্মালি পলাশ ভাইয়ের সাথে কিন্তু আমার অনেক দিনের সম্পর্ক ওনার সাথে এর আগে একটা প্রোগ্রাম করেছে কিন্তু আজকে আমি খুবই

ইন্টারভিউ দিতে যাই বা আমাদের আমি আমার পাওয়ার প্রে কথাই বলি ভাই পাওয়ার প্রে কাজ করতে চাই যেন প্রশ্ন করি পাওয়ার কি সে বলতে পারে না আর জাস্ট নাফিস জাহিদ সরে কিন্তু না করলে পারতো দেখেন সে কিন্তু আপনাকে নিয়ে স্টাডি করে এসে দ্যাট মিনস এই মেসেজটা এটাই বহন করে যে আমরা যখন একটা অর্গানাইজেশন কাজ করতে যাব কোনো একটা অর্গানাইজেশনে কথা বলতে ইন্টারভিউ দিতে যাব অবশ্যই সেটা নিয়ে ডিটেলস পড়াশোনা হোক স্টাডি হোক করে যেতে হবে মানে নাফিস জাহিদ চৌর গেছে সেটা আবারও শিখলাম জাহিদ ভাই আসলে আমি নিজেও আসলে অনেক ইনফরমেশন জানতাম না যে ভাই এখন পর্যন্ত রেকর্ডটা হয় সত্যি এটা আমার জানা হলো থ্যাংক ইউ সো মাচ ইভেন আমি আরেকটা বিষয় অ্যাড করতে এই যে নাফিস ভাই সম্পর্কে যেমন নাফিস ভাই নরোডাম থেকে পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিট এবং ইউনিটি চান্স পেয়েছেন এই বিষয়টা সবাই জানতে চাই যে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা কিভাবে সম্ভব আবার জাইফ সবুর ভাই সম্পর্কে আমি যতটুকু জানি এখানে কিছু প্রশ্ন আসছে আমি সেটা পড়বো আপনি মেবি এ থেকে আউট ফোর থেকে আউট ওফ ফোরে ফোর পেয়েছেন তো যদি আমি ভুল বলে না থাকি ভাইয়া মানে এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো কেমন মানে কেমন কাজ করে দুইজনের কাছে প্রশ্ন রাখবো যে একজন ক্রিকেটের পাশাপাশি ভালো রেজাল্ট করা বা ভালো জায়গায় চান্স পাওয়াটা কেমন ছিল এটা কেন বা কিভাবে হয়েছে আবারও শেয়ার করবে না জাহিদ সুবুর কাছে আবার যাব আপনার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে করেছেন পড়াশোনার সময় কিভাবে করেছেন ইয়াং জেনারেশনের জন্য একটা মেসেজ দিতেন আমি নাফিস ভাই দিয়ে শুরু করতে চাই যেন জাহিদ সুবুর ভাই আগে না ভাই আগে শুরু করুক উনি আচ্ছা জাহিদ ভাই হ্যাঁ জাহিদ উনি শুনে নেই আগে আচ্ছা অনেক ধন্যবাদ তো আমি এখানে আরেকটা জিনিস একটু আরেকটা জিনিস একটু নজর দেবো সবার জানার জন্যে বা বোঝার জন্যে যে আমার নাফিস ভাই যে উত্তরটা দিলেন বা বললেন যে উনি যে বাংলাদেশ টি টোয়েন্টি ক্যাপ্ট দলের যে ক্যাপ্টেন ছিলেন তো উনি কতটা হাম্বো এবং কতটা বিনয়ের সাথে উনি বললেন যে অনেকটা কাকতালীয়ভাবে বা ভাগ্য হয়ে যায় আসলে কিন্তু ব্যাপারটা মোটেই তাই নয় তাই না আপনি আপনারা যদি চিন্তা করুন যে উনি সবচেয়ে ওই সময় যোগ্য ব্যক্তি ছিলেন যদি সিনিয়রদেরকে রেস্টও দেওয়া হয়ে থাকে তো জুনিয়রদের মধ্যে উনি সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন উনি ভাইস ক্যাপ্টেন ছিলেন যার কারণেই কিন্তু উনি ক্যাপ্টেন হয়েছিলেন তো এই যে হাম্বো হওয়াটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবনে আপনারা দেখবেন যে যা যে মানুষ আমি যতদূর দেখেছি যে যত সফল সফলতা লাভ করে মানুষ তারা তত আরও হাম্বল হওয়ার চেষ্টা করে এবং এটা খুব বড় একটা গুণ এবং আমাদের সবসময় হাম্বল থাকা উচিত কারণ উনি একটা জিনিস যেটা বলেছেন সেটা কিন্তু সত্যি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি কিন্তু তারপরেও ভাগ্য একটা অবশ্যই একটা বিষয় এবং সেটাও একটা প্রভাব রাখে আমাদের জীবনে কাজেই আমরা যদি খুব অ্যারোগেন্ট হয়ে যাই যে না আমি খুবই কে আমি খুবই স্কিলড আমি এই আমি সেই অনেক সময় কিন্তু ভাগ্য আমাদের পক্ষে না থাকলে আমি যত বড় যাই হই না কেন আমার পক্ষে সফলতা লাভ করা কখনোই সম্ভব হয় না তো এই জিনিসটা মাথায় রাখা উচিত সেটা আমরা যদি আমাদের ধর্মে বিশ্বাস করি বা আপনারা যে কোনো বড় পাওয়ারেই বিশ্বাস করেন না কেন যে বিনয়ী হওয়া হাম্ব হওয়া খুবই জরুরি তো যে প্রশ্নটা ছিল সেখানে ফেরত আসি তো আমার আসলে

ছোটবেলা থেকে আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে লেখাপড়া জিনিসটা আমি এর আগে এই জিনিসটা বলেছি যে যত যাই বলুন আমি কাউকে জানি না যার কাছে মনে হয় যে লেখাপড়া খুব মজার একটা জিনিস হ্যাঁ আপনার হয়তো কিছু বিষয় থাকতে পারে পড়াশোনার মধ্যে যে বিষয়টা হয়তো আপনি পছন্দ করেন কিন্তু আরও কিছু বিষয় থাকে যেটা হয়তো আপনি ততটা পছন্দ করেন না তো আপনি যদি জীবনে শুধু পড়াশোনা ছাড়া আর কিছু না থাকে তাহলে আপনি এক সময় কিন্তু বোর্ড হয়ে যাবেন বা আপনি ইন্সপিরেশন হারিয়ে ফেলবেন ডিপ্রেসড হয়ে যাবেন তো আমার জন্য খেলাধুলা ছিল সেরকম একটা জিনিস যেটার মাধ্যমে আমি আনন্দ খুঁজে পেতাম আমি রিফ্রেশড হয়ে যেতাম আমি যখনই আমার খেলাধুলা ভালো লাগতো না সরি পড়াশোনা ভালো লাগতো না তখন আমি খেলাধুলার মাধ্যমে নিজেকে রিচার্জ করে আবারও পড়াশোনায় ফেরত আসতাম তো এটা একটা ব্যাপার কিন্তু আরেকটা ব্যাপার যেটা জরুরি আসলে একো হচ্ছে আমি আচ্ছা অনেক ধন্যবাদ তো খেলাধুলার মাধ্যমে যে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার যেটা আমরা অনেক সময় হয়তো ইগনোর করি তো মাল্টিটাস্কিং বলেও একটা জিনিস আছে আমরা যদি শুধুই পড়াশোনা করি তাহলে কিন্তু শুধু একটা জিনিসই সারাক্ষণ করতে থাকি কিন্তু আমরা যদি খেলা পড়াশোনার পাশাপাশি আরও কিছু কিছু জিনিস করি খেলাধুলা হোক বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি তাহলে আমাদের ছোটোবেলা থেকেই একটা টাস্কিং করার একটা অ্যাবিলিটি তৈরি হয় যেটা কিন্তু আমাদের সারা জীবন সাহায্য করে তো সে সেটা একটা পজিটিভ দিক আর যেটা বললাম যে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই একটা ব্যালেন্স রাখা উচিত জীবনে আপনি যদি যাই করেন না কেন জীবনে সেটা একঘেয়ে হয়ে যায় আপনি বেশি দিন সেটা করে উঠতে পারবেন না তো ইউনিভার্সিটি লাইফে গিয়েও আমি যখন পড়াশোনার দিকে মনোযোগ দিই তখন আমি যদি শুধু সারাদিন পড়াশোনাই করতে থাকতাম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সেটা করে যেতে পারতাম কিন্তু তারপরে আমার কাছে জিনিসটা বোরিং হয়ে যেত আমি মনোযোগ হারিয়ে ফেলতাম তো আমি যখন তার পাশাপাশি প্রোগ্রামিং কম্পিটিশান করতাম যেটা আমার প্যাশন ছিল সেটা আমাকে একটা ব্রেক দিত সেই যে স্ট্রেসফুল লাইফ পড়াশোনার কিন্তু স্ট্রেস থাকতো তাই না ক্লাস টেস্ট মিড টার্ম আসছে ফাইনাল টার্ম আসছে পরীক্ষা আসছে এই হোমওয়ার্ক আছে তো এই যে স্ট্রেস সারাক্ষণ যদি আমার মধ্যে মাথার মধ্যে শুধু এটাই ঘুরতে থাকে তাহলে কিন্তু একসময় আমি বার্ন আউট হয়ে যাব একটা টার্ম আছে বার্ন আউট তো সেখান থেকে আমি কীভাবে নিজেকে একটা বিরতি দিতে পারি এখন আপনি যদি চিন্তা করতে পারেন যে আমি চুপচাপ বসে থাকবো কিছু করব না এটা কিন্তু অসম্ভব আপনার মাথার মধ্যে যে যে চিন্তাগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত চলতে থাকবে এবং আপনাকে সেটা গুতগতি করতে থাকবে যে এটা করতে হবে আপনার ওটা করতে হবে কিন্তু আপনি যদি সেই সময় খেলাধুলা করেন বা অন্য যাই করেন না কেন সেই জিনিসটাতে যদি আপনি মনোযোগ দেন তাহলে কিন্তু আপনার মাথা এবং আপনার শরীর সব কিছু একটা বিরতি পেয়ে যাচ্ছে তো ইউনিভার্সিটিতে থাকতে কিন্তু আমি এই প্রোগ্রামিং কম্পিটিশনের পাশাপাশি আমি ক্রিকেটও খেলতাম তো সেটাও কিন্তু আমাকে অনেক সাহায্য করতো তো আমার মনে হয় যে অনেকগুলো জিনিস একসাথে করা কিন্তু খারাপ না আপনার যেটা করতে হবে আপনার ব্যালেন্স মেনটেন করতে হবে এবং প্রায়োরিটাইজেশন শিখতে হবে আপনার যদি কালকে পরীক্ষা থাকে আজকে সম্ভবত আপনার খেলাধুলা করাটা সবচেয়ে ভালো সময় হবে না আবার যদি আপনার কালকে একটা টুর্নামেন্ট থাকে খেলাধুলায় বা কিছু একটা তাহলে আপনি যদি অন্য যে আপনার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেন যাতে আপনি একটা ব্রেক পান এবং আপনার সেই প্রিপারেশন নিতে পারেন কালকের জন্য একটা ভালো ঘুম দিতে পারেন সেটা কিন্তু আসলে আপনার অনেক কাজে দেবে ছোট ছোট জিনিসগুলো আপনি আস্তে আস্তে শিখতে পারবেন এবং নিজের জীবনের উপর আপনার আরো বেশি কন্ট্রোল চলে আসবে আপনি যদি কয়েকটা জিনিস একসাথে করার চেষ্টা করেন সেগুলো সবগুলোতে যে আপনি সমানভাবে সফল হবেন সেটা কিন্তু জরুরি নয় তাই না সবাই কিন্তু ক্রিকেট খেললেই শারিয়ান নাফিজ হতে পারবে না কিন্তু তার মানে কিন্তু এই না যে তারাও ক্রিকেট খেলে তাদের নিজেদের জীবনকে আরো কিছু সুবিধা দিতে পারবে না আমার মনে হয় অনেক অনেক ধরনের সুবিধা পাওয়া সম্ভব খেলাধুলার মাধ্যমে চমৎকার নাফিস ভাই আপনার কাছে যদি আসি স্কুল কলেজ এবং আপনার ক্রিকেট যদিও অনেক প্রোগ্রাম এই প্রশ্নটা আপনার ফেস করতে হয় আবারও শুনতে যাচ্ছি আমাদের দর্শকরা শুনতে যাচ্ছে একটু যদি শেয়ার করেন আসলে ছোটবেলা ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ঝোঁক ছিল আমি এটা বলবো না ছোট জন্য কোয়ালিফাই করে তখন আসলে একটা মনের মধ্যে একটা বেশ সংকল্পই ছিল যে না আমি ক্রিকেট খেলতে চাই তবে বাসার থেকে সবসময় একটা কথা বলতো যে তুমি পড়াশোনা থেকে যদি ঠিক রাখো তাহলে তোমার খেলাধুলার খেলাধুলার প্রতি আমরা আর কোনো বাধা দেবো না তো তুমি যদি পড়াশোনাটা ঠিক রাখতে পারো খেলবে কোনো সমস্যা নাই তো ওইটাই আসলে আমার কাছে একটা বড় ব্যাপার ছিল যে আমি খেলবো এই জন্য পাশাপাশি আমি পড়াশোনাও করব তো এই দুইটা জায়গার বাইরে আসলে আর অন্যদিকে কোনো সময় মনোযোগ দেয়নি তো আমি প্রথমত আমার যে ইনস্টিটিউশন গুলো ছিল সেন্ট জোসেফ স্কুল নটরডেম কলেজ এই দুইটি ইনস্টিটিউশনের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ কি এই দুইটা ইনস্টিটিউশনের সিস্টেমটা এত ভালো যে আপনার খুব ব্রিলিয়ান ছাত্র হতে হবে না আপনি যদি সিস্টেম ফলো করেন তাহলে দেখা যাবে আপনি একটা পর্যায়ের পর্যন্ত পৌঁছে গিয়েছেন তো ওই পরীক্ষার সময় পড়াশোনা করা বা রেগুলার পড়াশোনা করা পাশাপাশি খেলাধুলা করা এরকম করতে করতে যখন এস শেষ হলো তখন আমি আসলে প্রফেশনাল ক্রিকেটে ঢুকেছি আমি বাসা থেকে একটা কথা বলতো যে তুমি এসএসসি পর্যন্ত তোমার লি ক্রিকেট খেলা বা এদিকে ওদিকে গিয়ে খেলা করার প্রয়োজন নেই তুমি এসএসসি শেষ করে তারপর তোমার ক্যারিয়ার যদি ফ্লারিশ করতে থাকে বা তুমি যদি ভালো করতে থাকো তাহলে দেখা যাবে তুমি খেলতে পারবে তো এসএসসি শেষ করলাম তারপর নটারডেম কলেজ হলাম তো আমার আসলে এই দুইটা স্কুল ইনস্টিটিউশনের সিস্টেমটা আমার ক্যারিয়ারটাকে ফ্লারিশ করতে সাহায্য করেছে কারণ ওদের রেগুলার পড়া হতো রেগুলার পরীক্ষা হতো আপনি চান বা না চান আপনার পড়াশোনাটা করতেই হবে পাশাপাশি খেলাধুলা তো এই দুইটা কাজই একসাথে করতাম তো যখন আস্তে আস্তে প্রফেশনাল প্লেয়ার হওয়ার দিকে চলে গিয়েছি তখন পড়াশোনাটা একটু কম ইম্পর্টেন্স ঠিক না সময় কম দিতাম তবে চেষ্টা করি পরীক্ষার আগের দেড় মাস আমাদের তো বাংলাদেশের খুবই ইম্পর্টেন্ট এইটার উপরে কিন্তু আপনার ভাগ্যটা ডিপেন্ড করে তো এস এস পরীক্ষার আগে তিন মাস এইচএসি পরীক্ষার আগের তিন মাস একেবারে খেলাধুলা বন্ধ রেখে খুব ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করেছি পাশাপাশি যেহেতু আমাদের ইনস্টিটিউশন তে রেগুলার পড়া হতো পরীক্ষা হতো তো দেখা গিয়েছে না চাইতো আপনার পরীক্ষার জন্য প্রিপেয়ারড থাকতে থাকতে এবং যেহেতু ক্লাসে সবকিছু পড়ানো হতো ক্লাসে যে রেগুলার অ্যাটেন্ড করতে এবং এই দুইটা ইনস্টিটিউশনে কিন্তু আপনার অ্যাটেনডেন্সের উপর একটা বড় এমফাসিস ছিল তো এই দুইটা করার কারণে আমার পড়াশোনটা করতে সহজ হয়েছে তবে একটা জিনিস শেয়ার করতে চাই যারা শুনছেন বা ভাইয়ার সাথে আছেন বা আপনারাও আছেন আসলে ভাই একটা কথা বললেন যে প্রায়োরিটি সেট করা একটা খুব ইম্পর্ট্যান্ট টাস্ক আমরা যখন ছোট থাকি তখন হয়তো প্রায়োরিটি সেট করা আমাদের পক্ষে সম্ভব হয় না ওই জন্য আমাদের আমাদের প্যারেন্টসদের সাহায্য নিতে হবে যে আমি কি করতে চাই আমি পড়বো খেলবো ঘুরবো আড্ডা মারবো এদিকে যাবো এদিকে যাবো এত কাজ আসলে একসাথে করা সম্ভব না তো আমি যদি দুটো বা তিনটে কাজ বেছে নেই যে পড়াশোনা যেমন পছন্দ করতেন আমি খেলতাম অনেকে গান পছন্দ করে অনেকে এখন এখন আমি এরকম অনেক ছেলেদের বন্ধু ছেলে বা জুনিয়রদের সাথে পরিচিত দুর্দান্ত কাজ করে বিভিন্ন সেক্টরে কেউ সিনেমাটোগ্রাফিতে ভালো কেউ মিউজিকে ভালো কেউ প্রোগ্রামিংয়ে

আমি সি সি দিয়ে শুরু করেছিলাম কারণ আমাদের ইউনিভার্সিটিতে ওটাই ছিল প্রথম কোর্স আমি নিজে থেকে সিলেক্ট করিনি আমি আসলে বলবো যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শুরু করছেন সেটা জরুরি না আপনার প্রোগ্রামিং শেখাটা সবচেয়ে বেশি জরুরি আপনি সেটা পাইথান দিয়েও শুরু করতে পারেন আপনার জন্য হয়তো শেখাটা আরও সহজও হতে পারে কিন্তু প্রোগ্রামিং একদিকে হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার যে কনস্ট্রাক্ট আছে আপনি যেটা শিখতে চান আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পিক করে সেটাতে আপনি মনোযোগ দিতে পারেন আরেকটা হচ্ছে যে প্রবলেম সলভিং হ্যাঁ আপনি আলটিমেটলি প্রোগ্রামটা লিখছেন কেন একটা যে কোনো একটা আপনার গোল থাকে যে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে চাই হয়তো একটা সমস্যার সমাধান করছেন বা একটা জিনিসকে অটোমেট করছেন আপনি যাই করছেন না কেন সেই জিনিসটা আপনি করতে শেখা সেটা একদিকে জরুরি তো আপনি সেটা যে ল্যাঙ্গুয়েজ দিয়েই করেন না কেন সেটা কিন্তু আসলে কোনো সমস্যা নেই তো আমি বলবো যে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শুরু করতে পারেন আমি যেটা দিয়ে শুরু করেছি এটা দিয়েই শুরু করতে হবে এমন কোনো কথা নেই ওকে আমরা আর কিছু কমেন্ট পড়বো তার আগে একটু বলি দর্শক আপনারা দেখছেন পাওয়ারফুল প্রেজেন্ট স্পোর্টস টক আজকে আমাদের সঙ্গে আছেন জাহিদ সবুর ভাই ফার্স্ট বাংলাদেশ হিসেবে যিনি গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার এবং ডিরেক্টর হিসেবে আছেন আছেন আমাদের সঙ্গে নাফিজ আহমেদ ভাই বাংলাদেশ ফার্স্ট টি টিমের ক্যাপ্টেন এবং ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ভাই অনেক প্রশ্নই এসেছে আমি কিছু প্রশ্ন যদি পড়ি এখানে আমাদের কাছে প্রশ্ন ছিল যেমন সবুর বাড়ির কাছে একটা প্রশ্ন ছিল আপনার প্রথম ভিডিও ফলো করা শুরু করেছিলাম মার্চের মাঝামাঝি সময়ে করোনার পরিস্থিতি নিয়েছিল কিন্তু এখন এখন পরিস্থিতি আরো অনেক কঠিন আপনার মতামত কি কিভাবে সচেতনতা সৃষ্টি করা যায় বলে আপনি মনে করেন এটা লিখেছে সাদিয়া আক্তার সুপ্তি এই প্রশ্নটা জাহিদ ভাইয়ের কাছে করেছিল যে আপনার সেটা ভিডিও দেখেছে মার্চের দিকে এখন তো করোনার অবস্থা আরো খারাপ আসলে আপনার কি মনে হয় কি করা উচিত আসলে বাপে আমি অবশ্যই কোনো ডাক্তার নই বা করোনা ভাইরাসের বিষয়ে কোনো বিশেষজ্ঞ নই কিন্তু আসলে আমি যেটা বলছিলাম আগে আমি সমস্যার সমাধান প্রবলেম সলভিং আমার খুব প্রিয় একটা জিনিস এবং আমি যে কোনো সমস্যা করোনা একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয় যেটা একটা খুবই বড়ো ধরনের সমস্যা তো সেটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি চিন্তা করি তো সেগুলোই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি তো আমার মনে হয় আমাদের দেশে এখন যে একটা জিনিস হচ্ছে যেটা আসলে খুব ভুল হচ্ছে খুব বেশি তথ্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি যখনই ফেসবুকে যাই করোনা নিয়ে এ একটা ভিডিও তৈরি করছে ও আর একটা ভিডিও তৈরি করছে যে কারণে আমিও করোনা নিয়ে ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছি যে অন্তত আমি সেই যে একটা বিভিন্ন তথ্যের যে একটা কি বলবো এত তথ্য চারিদিকে তৈরি করার ফলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নির্দেশনাটা হারিয়ে যাচ্ছে তো এগুলো আমার মনে হয় যে আমাদের দেশে প্রথম যে জিনিসটা সবার চিন্তা করা উচিত যে করোনা হলে আপনার কি হবে সেটা চিন্তা না করে আপনি কি করে করোনা আপনার না হবে সেদিকে মনোযোগ দিন সবাই এবং সেই নিয়মগুলো কিন্তু খুব সহজ তাই না আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে আমার যেন করোনা না হয় অর্থাৎ করোনাকে রোধ করতে হবে করোনাকে থামিয়ে দিতে হবে কারণ যদি আপনার করোনা হয়ে যায় তারপরে আপনি হাসপাতালে যান আপনাকে সারিয়েও তোলা হয় আপনি অলরেডি হেরে গেছেন কেন হেরে গেছেন আপনার যখন হয়েছে তখন আপনার মাধ্যমে হয়তো আরেকজনের হয়েছে তো আপনি আপনার হওয়া মানেই আপনি সেখানেই হেরে যাচ্ছেন তো এই জন্য সেগুলো সব ভুলে যান করোনা হলে কি করতে হবে ভ্যাকসিন তৈরি হচ্ছে কি হচ্ছে না সেই সব গল্প আপনাদেরকে কোনোই সাহায্য করবেন আজকে ভ্যাকসিন নেই এটা হচ্ছে সত্য করোনা হলে কী ঔষধ খেলে আপনি সেরে উঠবেন সেটা করোনা হলে তখন যে ডাক্তার আছে হাসপাতাল আছে তারা আপনাকে সাহায্য করবে সেই চিন্তা না করে আপনার একমাত্র কাজ হওয়া উচিত যে কি কি জিনিস করলে আপনি করোনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি হাসপাতালে একটা বেড আপনি সেভ করছেন নাহলে আপনি অসুস্থ হয়ে গেলে সেই বেডটা আপনি নিয়ে নেবেন তখন আরেকজন অসুস্থ হলে তার জন্য কোনো বেড থাকবে না আপনি একটা ভেন্টিলেটর নিয়ে নেবেন তো আপনি সব কিছু ভুলে যান এই সব ভিডিও সব কিছু ভুলে যান শুধু চিন্তা করুন যে আপনি কিভাবে করোনা থেকে নিজেকে সুরক্ষা করবেন এবং সেই নিয়মগুলো কিন্তু খুবই সহজ তাই না সেগুলো আমার এখানে আর নতুন করে বলার কিছু নেই তো আমি অনুরোধ করবো যে সবার সেটাতে মনোযোগ দেওয়া উচিত এবং সেটা যে এফেক্টিভ সেটার প্রমাণ হচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের অবস্থা কিন্তু করোনায় খুবই খারাপ হয়ে গেছিলো কারণ ইটালির সাথে আমাদের বর্ডার তো এখানে ইটালি থেকে প্রচুর মানুষ চলে আসে করোনা নিয়ে এবং খুব দ্রুত এখানে করোনা ছড়িয়ে পড়ে এবং প্রথম দিকে সুইজারল্যান্ডের অবস্থা ছিল সমত জনসংখ্যা প্রতি করোনার হারের দিক থেকে সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে তো সেই যে ভয়াবহ একটা অবস্থা সেখান থেকে আমরা মাত্র দেড় মাস সবাই শুধু চেষ্টা করেছে একটা জিনিস কিভাবে আমার করোনা না হবে শুধু সেই এখানে কিন্তু কেউ কোনো ভিডিও তৈরি করেনি এখানে কিন্তু কোনো নানান তথ্যের যে একটা এখানে যেটা বলছি যে ভেসে যাচ্ছে ফেসবুক সেরকম কিছুই হয়নি তো সেটাতেই কিন্তু এখন করোনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসছে এবং এই সপ্তাহে ঘোষণা করা হয়েছে যে করোনার বিপক্ষে সুইজারল্যান্ড এখন সবচেয়ে নিরাপদ দেশ তো এটাই কিন্তু প্রমাণ করে এবং এটা কিন্তু এই কারণে না যে সুইজারল্যান্ড খুব উন্নত একটা দেশ সেই কারণে আপনার যদি ভিয়েতনামের দিকে তাকান একই জিনিস ঘটেছিল ভিয়েতনামে করোনা শুরু হওয়ার আগেই সেখানে ভিয়েতনাম করোনাকে রুখে দিয়েছিল এবং সেখানে কিন্তু একই জিনিস হয়েছে খুব সুন্দর সহজ নির্দেশনা ছিল সংক্ষিপ্ত নির্দেশনা কিভাবে করোনা রোধ করা যায় এবং সেটাই কিন্তু সবচেয়ে ভালো কাজ করেছে তো সেটাই আমি যদি এই ব্যাপারে সচেতনতা তৈরি করা যায় যে আমরা কীভাবে সবাই মনোযোগ দেবো করোনাকে কীভাবে রোধ করা যায় করোনা হলে কি হবে সেগুলো নিয়ে আপাতত চিন্তা করা বাদ দিয়ে দিন তো তাহলে পরে আমার মনে হয় যে আমরা আরো দ্রুত সফলতা লাভ করব চমৎকার বলেছেন ভাই দ্যাট মিন্স আমাদের সবার উচিত জাহিদ ভাইয়ের কথা এক মানে অ্যাডভাইসটা মেনে চলা রাইট আমরা চিন্তা করি করোনা হলে কি করব আসলে ওটা না করে করোনা যেন না হয় সেভাবে আসলে নিজেকে প্রোটেকশন নেওয়া উচিত তো অনেক প্রশ্ন আসছে কিছু প্রশ্ন কমন প্রশ্ন আসছে এটা আমার একটু ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমি যেহেতু আমিও জাহিদ ভাই বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই কিছু কথা বলার জন্য আইডিয়া শেয়ার করার জন্য ওই জায়গায় প্রশ্ন প্রায় পাই আজকে আপনাদের দুজনকে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করেছেন রুম্মান আহমেদ যে what should a person do when he is in a dilemma between his passionate career and his current subject leading career that means বলতে যাচ্ছি আমরা কি করা উচিত কেউ যখন তার আসলে যে সাবজেক্টে পড়াশোনা করে আমরা অন্য সময় আছি যে লাইক আমি পড়ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হয়তো চিন্তা করছি মার্কেটিং এ কাজ করব বা হয়তো বা দেখা যাচ্ছে পড়ছি মার্কেটিং এ কাজ করছে সাংবাদিক কোথায় তো এইটা আসলে মানে তার ভালো লাগার জায়গাটা এক হয়তো পড়াশোনা করছে অন্য সাবজেক্টে এই টেনে কোন সাজেশন বা কি করা উচিত বা আপনার কোন সাজেশন আছে কিনা নাফিস ভাই এবং আপনার দুজনের কাছে জানতে চাই যে আমরা যে সাবজেক্টে পড়ি ওই সাবজেক্ট হয়তো বা ওই স্টুডেন্ট কিছুদিন পড়ার পর হয়তো ফিল করে আসলে ভালো লাগছে না সে তার ভালো লাগার জায়গাটা হয়তো প্রোগ্রামিং হতে পারে আমি একটু এক্সাম্পল দিতে পারি ডুয়েটের একটা স্টুডেন্ট সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাট তার ভালো লাগে ভাইয়া ওই যে বিভিন্ন এর বিভিন্ন সে এখন চাকরি করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মানে বাংলাদেশে এটা প্রথমে আমার কাছে মনে হয় পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং এ বাট সেভার্সিটিশন কম্পিটিশন চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ট্রেন হিসেবে জয়েন করেছে কিছু জায়গা দেখ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অর্গানাইজেশন চাকরি দিয়েছে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেক্সটাই ইঞ্জিনিয়ার হয়তো তার ভালো লাগার জায়গা জায়গাটা ছিল প্রোগ্রামিং এই টাইপের কিছু এই ক্ষেত্রে সাজেশন কি দিবেন আসলে যে সাবজেক্টে পড়াশোনা করি বাট ভালো লাগার জায়গাটা যদি অন্য কিছু হয় তখন কি করনি আসলে

একদম টোটালি মার্কেটিং এ চলে এসছি হয়তো আমার ভালো লাগার জায়গাটা থেকে চলে আসছি इवन আমি কিন্তু এত সহজ ছিল না জার্নিটা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি ফ্যামিলি বলেন পরিবার বলেন বা আশেপাশে মানুষ তো এই জায়গায় আসলে আপনার কি অ্যাডভাইস থাকবে আসলে ছাত্র ছাত্রীদের জন্য তারা যদি ফিল করে যে তার অন্য একটা জায়গায় তার ভালো লাগার জায়গাটা সে কি করতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন নাফিস ভাই আপনি হ্যাঁ বলেন হচ্ছে আমার মনে হয় যে আচ্ছা হ্যাঁ ধন্যবাদ তো আমি সবসময় যেটা বলি যে যেটা আপনার পছন্দের একটা জিনিস বা যেটা আপনার প্যাশন সেটাতে যদি আপনি মনোযোগ দেন সেটাতে যদি আপনার পুরো যে আপনার কাজ করার ক্ষমতা আছে সেটা যদি সেখানে প্রয়োগ করেন তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা আরও অনেক অনেক গুণ বেশি তো সমস্যাটা হলো যে আপনি রাতারাতি সেটা করতে পারবেন না আপনি যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যখন পড়ছিলেন তখন আপনি যদি একদম ফাইনাল ইয়ারে এসে আপনি রিয়েলাইজ করেন যে আপনার একটা ভালো লাগছে না সেই অবস্থায় আপনার উচিত হবে যে আপনার সেটা তারপরও শেষ করা শেষ করলে কি হচ্ছে আপনার একটা ব্যাকআপ তৈরি হয়ে থাকছে তাই না তো আপনি যাই এখন করছেন না কেন সেখান থেকে কীভাবে আপনি আপনার যে প্যাশন রয়েছে সেদিকে যাবেন সেই ট্রানজিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট অবশ্যই আপনার লক্ষ্য থাকা উচিত আপনার যেটা পছন্দের বিষয় সেদিকে যাওয়া আর আপনি যেটা বললেন যে এরকম অনেক অনেক উদাহরণ আমিও জানি যেমন গুগলে আমি এখানে আমি যে অফিসে কাজ করি সেখানে আমি দুজনকে চিনি একজন ছিলেন পাইলট রিয়েলি উনি পাইলট ছিলেন লাইসেন্স পাইলট উনি এখন গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন উনি পড়াশোনা করেছিলেন ম্যাথমেটিক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ নয় এবং সে যথেষ্ট সফলতা লাভ করেছে আরেকজনকে চিনি যে একজন ডাক্তার লাইসেন্সড ডাক্তার তো তিনি তারপর গুগলে জয়েন করে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি কিন্তু দুজনেই কিন্তু সেই প্রোগ্রামিং কম্পিটিশন করে তারপরে গুগলে জয়েন করেছেন তো তারা কিন্তু এখন অনেক খুশি তারা যে জিনিসটা পছন্দ করে সেটা তারা করতে পারছে তাই আমি অবশ্যই বলবো যে সবার তারা যেটা পছন্দ করে সেটার দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত কিন্তু একই সাথে খেয়াল রাখা উচিত যে আপনি যেটা করছেন এখন সেটার পিছনেও কিন্তু আপনি ইনভেস্ট করেছেন আপনি যে যদি আপনি এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেমন আপনি পড়ছিলেন আপনি তিন বছর ইনভেস্ট করেছেন সেটা পুরোপুরি একদম ছেড়ে না দিয়ে সেটাকে একটা 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 লেভেলে নিয়ে আসুন তারপর সেটাকে আপনি ট্রানজিশন করে আপনি নতুন যে জিনিসটা করতে চাচ্ছেন সেদিকে চলে যান তাহলে আপনার ডিগ্রি একটা হয়ে থাকলো আপনার একটা ব্যাকআপ তৈরি হয়ে থাকলো তো সেটাই হচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে প্যাশন আছে সেদিকে যান কিন্তু সাথে সাথে একটা ব্যাকআপ তৈরি করে রাখুন আপনি যে যেদিকে এখন পর্যন্ত ইনভেস্ট করেছেন সেটা যেন আপনাকে সাহায্য করে যদি আপনার যে প্যাশন সেটা কোনো একটা কারণে ওয়ার্কআউট না করে চমৎকার বলেছেন নাফিস ভাই আপনাকে কি ক্রিকেট ইন্সপিরেশন দিয়েছে ভালো পড়াশোনা করার জন্য নাকি পড়াশোনাকে ইন্সপিরেশন দিয়েছে ক্রিকেট ভালো খেলার জন্য যেটা আমি জাহিদ ভাইয়ের সাথে একমত যে আসলে একটা ব্যাকআপ থাকলো আর একটা জিনিস ভালো করতে ইন্সপিরেশন দেয় আসলে আমার কাছে মনে হয় কোনটা ইন্সপিরেশন কাজ করেছে না প্রথমত বাসার থেকে একটা জিনিস সবসময় বলতো পড়াশোনার ব্যাপারে সবসময় সিরিয়াস থাকার কথা বলতে এবং এটা আমি এটা আমি বিশ্বাস করি আমি আমি আজকে যদি খেল কোনো কারণে খেলোয়াড় না হতে পারতাম আমি যদি পড়াশোনাটা মতো না করে থাকতাম তাহলে আমার জন্য আমার জীবিকা নির্বাহ করা কঠিন হতো বাংলাদেশের প্রেক্ষাপটে প্যাশনের দিকে মনোযোগী হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় এর কারণ হচ্ছে আমাদের দেশের আপনি যদি জব মার্কেট দেখেন সার্ভিস ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ার হোক বা অন্যান্য সাবজেক্টে পড়েও কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে একটা এমবিএ করে সোদের তার জব অপরচুনিটিটা বেড়ে যায় তবে যেই যেই মানুষটা আপনার নিজের প্যাশন অনুযায়ী পড়াশোনা করে বা প্যাশনকে ফলো করে কাজ করতে পারে সে কিন্তু আলটিমেটলি সাকসেসফুল হয় যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের স্কুলের আলমানাই এবং নটরডেম কলেজের আলমানাই তাসান ভাই উনি তে পড়াশোনা করেছেন উনি মিউজিক উনার প্যাশন ছিল এবং উনি ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার বাংলাদেশ তো উনি কিন্তু পড়াশোনাটা ঠিক রেখেছেন উনি শিক্ষকতাও করেছেন কিন্তু উনি ওনার প্যাশনের জায়গাটাও ঠিক রেখেছেন এই জায়গাটা যদি আমরা একটা ফাইন টিউনিং করতে পারি তাহলে সাকসেস পাওয়ার রেটটা বেড়ে যায় আমি অনেক মানুষকে চিনি আপনি পলাশ ভাই আপনিও জানবেন হয়তো আহ ধরেন পলিটিক্যাল সায়েন্স তো একটা সংস্কৃত পালিতে অনার্স মাস্টার্স করে বিসিএস দিয়ে চাকরি করছে আমাদের দেশে আসলে প্রেক্ষাপটটা এখনো ভাবে তৈরি হয় নাই কিন্তু আমি মনে করি আমাদের প্রজন্মের পরে কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আসছে এখন কিন্তু বাবা মারা এই জায়গাটা বুঝতে পারছেন যে না পড়াশোনা তো ইম্পর্টেন্ট এই একটা মানুষের প্যাশনটাও ইম্পর্টেন্ট আমরা যখন আমরা যখন আমাদের ইভেন পড়ি আমরা যখন আমাদের বাংলা সাহিত্য পড়ি ওই জজ ব্যারিস্টার বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই তিনটা জায়গাতেই কিন্তু সবার চাকরির জায়গাটা বা সবাই প্যাশনের জায়গাটা সীমাবদ্ধ ছিল এরপর এটার সাথে যোগ হয়েছে বিসিএস তো এখন কিন্তু আলটিমেটলি মানুষের মধ্যে সেই আহ সচেতনতাটাও আসছে বাবা মাওরাও কিন্তু চাচ্ছে ঠিক আছে আমার ছেলেটা পড়াশোনা যদি ঠিক মতো করতে পারে এরপর ওর প্যাশনের জায়গাটা যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই তো এই জায়গাটা আমি মনে করি প্রথমত বাবা মার সাথে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশের যে প্রেক্ষাপট এখানে বাবা মা বাবা মারাই কিন্তু লিস্ট ইউনিভার্সিটি পর্যন্ত ডিসিশন নিয়ে দেন যে ঠিক আছে তুমি এটা করো এটা করো এটা করো তো আমরা যদি একটু কমিউনিকেট করতে পারি তাহলে সহজ হয় তবে আমি এটা বিশ্বাস করি যদি প্যাশনের জায়গাটাতে কাজ করা যায় আমি খুবই লাকি আল্লাহর কাছে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে ছোটবেলা থেকে ক্রিকেট আমার প্যাশনের জায়গা ছিল ছোটবেলা এটা নেশা ছিল আলটিমেটলি আমি পেশাতে রূপান্তর করতে পেরেছি এই কারণে যতই কঠিন হোক না কেন আমার কিন্তু প্রত্যেকটা দিন ইভেন স্ট্রাগলের দিনও আমার জন্য কিন্তু একটা মজার জায়গা কারণ আমি আমার পছন্দের জায়গাটা কাজ করতে পারছি ভাইয়া যেমন ওনার প্রোগ্রামিং এর প্রতি উনার আগ্রহ ছিল উনি ওটা নিয়েই কাজ করতে পারছেন তো ওনার বা আমার কিন্তু কোনো ধরনের আফসোস নাই জীবন নিয়ে কিন্তু আমাদের দেশে আমরা অনেক বন্ধু বান্ধব হোক হোক বা জুনিয়র হোক জানে যে আফসোসই আফসোস এটা করতে পারতাম ওটা করতে পারতাম আহ সবকিছুর পর পড়াশোনা যাই পড়ি না কেন এটা যদি আমি ঠিক মতো পড়ি আমি যদি কোনো কিছু নাই হতে পারি সে আমি ক্রিকেটার হতেই পারলাম না তাহলে না চাকরি করে আমি জীবিকা নির্বাহ করতে পারতাম বাংলাদেশের মতো এত জনবহুল একটি দেশে কিন্তু একটা বড় ব্যাপার যে আমি জীবিকা নির্বাহ করতে পারছি কিনা আমি যখন জীবিকা নির্বাহ করতে পারবো তখন কিন্তু দেখা যাবে যে আমি হয়তো আমার প্যাশনের জায়গাতে অল্প হলেও কিছু কাজ করতে পারছি তো এই জায়গাটা আসলে আমি আশা করি যত সময় যাবে বাংলাদেশ যত উন্নত হবে তত এই জায়গাটা মানুষ কাজ করবে প্যাশিয়নের জায়গা দিয়ে যদি কাজ করা যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। চমৎকার বলেছেন নাফিস ভাই এমন আছে জাহিদ ভাই আশা করি রুমান্তার পোস্ট অ্যানসার পেয়ে গেছে আমি আই দুটো কমেন্ট পড়ব না মিউট করো না কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে নাফিস ভাই শুনছেন নাফিস ভাই না জাহিদ ভাই শুনছেন হ্যাঁ জি শুনতে পাচ্ছি নাফিস ভাই মেবি শুনছেন না আমি নাফিস ভাই শুনছেন আচ্ছা আমি আমি আবার আসবো জাহিদ ভাই দুইটা প্রশ্ন আসছে একটা মির্জা মির্জা তামিল করেছে যে পড়াশোনা করে কি গুগলে চাকরি করা যায় কিনা আর আশফাক নামে একটা ছেলে প্রশ্ন করেছে ভাইয়া প্রোগ্রামিং ছাড়া কি কোনোভাবে গুগলে চাকরি করা যায় কিনা সম্ভব কিনা একটু ডিটেইলসে বলতেন দু দুটোর উত্তরই হচ্ছে হ্যাঁ অবশ্যই সম্ভব যে কোনো একটা বড় প্রতিষ্ঠান আপনারা যদি চিন্তা করেন যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠানে আপনার অবশ্যই অ্যাকাউন্টেন্ট প্রয়োজন হবে এবং অবশ্যই গুগল যদিও একটা ইঞ্জিনিয়ারিং ড্রিভেন কোম্পানি কিন্তু এখানে আরও অনেক অনেক ডিপার্টমেন্ট রয়েছে যেটা বলছিলাম যে একটা ব্যবসা যখন চালাতে হয় সেখানে আপনার অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ফাইন্যান্সের মানুষ থেকে শুরু করে মার্কেটিংয়ের মানুষ থেকে শুরু করে সেলসের মানুষ থেকে শুরু করে আপনার সব ধরনের পেশার মানুষই কিন্তু প্রয়োজন হয় তো আপনারা যদি ক্যারিয়ার্স ডট গুগল ডট কমে যান তাহলে যে ও জব ওপেনিংগুলো আছে সেখানে আপনারা দেখতে পাবেন যে সব ধরনের পেশার মানুষদের জন্যই সেখানে জব পোস্টিং আছে কিন্তু আমার যেটা মনে হয় যে যে কারণে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আরও বেশি আকর্ষণীয় আমাদের দেশের ছাত্রদের জন্য বা আমাদের দেশের মানুষদের জন্য সেটার কারণ হলো যে এখানে ডিম্যান্ডটা আরও অনেক বেশি যেহেতু গুগলে আপনার যে টোটাল ওয়ার্কফোর্স রয়েছে তার বেশিরভাগ হচ্ছে গিয়ে আপনার ইঞ্জিনিয়ার তো এই ক্ষেত্রে এবং গুগলের যদি এখন এক্সপ্যানশনের প্রয়োজন হয় অর্থাৎ জনশক্তি বাড়ানোর প্রয়োজন হয় সবচেয়ে বেশি যেখানে মানুষ প্রয়োজন ট্যালেন্টেড মানুষ প্রয়োজন সেটা কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তো সেই কারণে গুগলের মতো বা বড় বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানির জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমটাই হচ্ছে সবচেয়ে সহজ সেখানে কাজ পাওয়ার ক্ষেত্রে এবং সেখানে সুযোগটাও তাদের সবচেয়ে বেশি থাকে অবশ্যই কিন্তু তার মানে এই না যে আপনি অন্য যে ক্ষেত্রগুলো রয়েছে অন্য পেশার মানুষ হলে আপনার কোনো সুযোগ নেই কিন্তু আপনার জন্য সেটা আরো কঠিন হবে এটাই হচ্ছে মূলত পার্থক্য দর্শক আপনারা দেখছেন আছেন আমাদের সবার প্রিয় দুজন মানুষ একজন হচ্ছে গুগলের আহ বাংলাদেশি প্রথম বাংলাদেশ হিসেবে যিনি ডিরেক্টর হিসেবে আছেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন জাহিদ ভাই এবং আছেন আমাদের প্রিয় ক্রিকেটার ভাই আমি সবাইকে বলবো একটু নিউজটা মানে আমাদের এই লাইভটা শেয়ার করার জন্য যারা আসলে এখনো দেখে নেবে জানে নাই তারা অবশ্যই দেখবে এবং আমি আজকে নাফিস ভাই এবং জাহিদ ভাইয়ের কাছে একটু সময় নেবো কারণ প্রচুর প্রশ্ন আসতেছে কিছু এই সুযোগটা আসলে আজকে প্রোগ্রামটা সাধারণত চল্লিশ বা পঞ্চাশ মিনিট শেষ করে আজকে একটু সময় নেবো এই জন্য সবার কাছে আসলে আমি একটু অনুরোধ করে রাখছি আচ্ছা নাফিস ভাই একটা প্রশ্ন আছে আমাদের প্রিয় কুমার কল্যাণ ভাই একটা প্রশ্ন করেছেন জাতীয় দলে সুযোগ পাওয়ার পর শাহরিয়া নাফিজ মানে প্রশ্ন একটা কমেন্ট করেছেন আসলে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর শাহরিয়া নাফিজের আম্মা তাকে একটা সুন্দর প্রাইভেট কার উপহার দেন তবে দুর্ভাগ্য আবহানি মাঠে অনুশীলন অনুশীলনের সময় সেটা চুরি হয়ে যায় মায়ের আশীর্বাদ কি তো প্রাইভেট কার কি নাফিজের আম্মা একজন ব্যাংকার ছিলেন আসলে বিষয়টা একটু যদি বলতেন না না এটা একটা তথ্য ঠিক নাই ভাই কোন তথ্যই ঠিক না আমরা আমার আমি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর কোন প্রাইভেট কার উপহার পাইনি আমার আম্মা ব্যাংকার না আমার আম্মা ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন ফিলোসফিতে উনি একজন হোম মেকার আমার আব্বা আরবিতে ছিলেন রিটায়ার্ড আর্মি অফিসার আমাদের এখনো যে আমার আম্মা নাইনটিন নাইনটি যে গাড়িটা কিনেছিলেন ওই গাড়িটা আমাদের বাসায় এখনো আছে ওইটাই আমার আব্বা আম্মা ব্যবহার করেন আমি গাড়ি আসলে এই ছোট্ট একটা জিনিস চিন্তা করেছিলাম যে আমি হতো কি যে বাসায় তো একটা গাড়ি সবাই শেয়ার করতাম তো আমি চিন্তা করেছিলাম যে যেদিন নিজে গাড়ি কেনার মতো একটা সামর্থ্য হবে সেদিন গাড়ি কিনবো এবং সেদিন গাড়ি চালাবো তো আল্লাহর রসের সহমতে সেই ইচ্ছাটা পূরণ হতে পেতে হয়েছিল তো এই এখানে কিছু মিস ইনফরমেশন রয়েছে জাতীয় দলের সুযোগ পাওয়ার পর আমার আম্মা আমাকে কোনো গাড়ি উপহার দেন এবং সেই গাড়ি তো চুরিও হয় নাই এবং সেই গাড়ি আহ আম্মার আশীর্বাদ যে চুরি হয়ে গেছে এরকম কোনো ব্যাপার ঘটে নাই

তানবি লিখেছেন আসলে গুগল কেমন তথ্য যেটা অনেকের কাছে অজানা হ্যাঁ এটা তো বলা মুশকিল তবে একটা জিনিস আমি বলবো আমি গতদিন একটা লাইভে ছিলাম সেখানে একটা প্রশ্ন ছিল আমি লাইভের সময় সেটা খেয়াল করিনি তো সেই প্রশ্নটা ছিল যে একটা কনসপেরেসি থিওরি আছে আছে যে গুগল নাকি চারপাশের মানুষদের কথা শুনতে থাকে এবং সেই ডেটা ইউজার ডেটা নাকি বিক্রি করে দেয় বা এরকম একটা কিছু তো আমার যেহেতু এখন সুযোগ হয়েছে সেটার উত্তর দেবার তো এটা অনেকের কাছে হয়তো অজানা যে আসলে এটা পুরোপুরি মিথ্যে আমি এখন তেরো বছর ধরে গুগলে কাজ করি এবং গুগলের অনেক 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 বিষয় আমার অনেক কিছু জানা আছে এবং এই বিষয়ে আমি একদম একশো ভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে এরকম কোনো কিছুই হয় না ইনফ্যাক্ট গুগলের কাছে ইউজার প্রাইভেসি খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা ইনফ্যাক্ট প্রতিনিয়ত কাজ করে যাই যাতে যে খারাপ মানুষেরা আছেন হ্যাকাররা আছেন যাতে তারাও আপনার ডেটা চুরি না করতে পারে সেখানে আমরা আপনাদের ডেটা কারো কাছে বিক্রি করবো সেটার প্রশ্নই আসে না আপনারা যদি খুব সহজভাবে চিন্তা করেন এরকম কিছু যদি গুগল বা যে কোনো বড়ো কোম্পানি যদি করে আর যদি সেটা বের হয়ে যায় তাহলে পরে কিন্তু সেটা সেই কোম্পানিগুলোর জন্য বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যেখানে অনিচ্ছা সত্ত্বেও যখন দুর্ভাগ মানে ভুলের কারণে যখন সেগুলো হয় সেগুলোর কারণেও কিন্তু ফেসবুকের মতো কোম্পানি অনেক অনেক বিপদে পড়েছে সেখানে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে গুগলের মতো কোম্পানি কখনই এমন কিছু করবে না এ ব্যাপারে আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন তো এটা অজানা তথ্য কিনা জানি না কিন্তু আমার মনে হয় অনেকের কাছে অজানা তাই আমি সবাই জেনে গেল দুইটা প্রশ্ন এসেছে সামিম হোসেন লিখেছে বাংলাদেশ নিয়ে আপনার কোন চিন্তা বা পরিকল্পনা আছে কিনা চিন্তা বা পরিকল্পনা আমি আসলে যেটা আমি গত ছয় মাস সাত মাস আট মাস যাই হোক না কেন আমি চেষ্টা করছি যে আমি যে একটু আগে যেটা বলছিলেন যদি আমার কোনো রকম যা শিখেছি জীবনে যতটুক এক্সপেরিয়েন্স হয়েছে যা তা থেকে যে যতটুক সম্ভব দিক নির্দেশনা বলুন জ্ঞান বলুন যাই বলুন না কেন সেটা আমি শেয়ার করে বাকিদেরকে এক একদিকে ইন্সপায়ার করার চেষ্টা করতে পারি আর একদিকে হচ্ছে যে তাদেরকে আসলে তাদের জীবনে যে দিক খুঁজে পেতে সাহায্য সহায়তা সেটা যদি করে তাহলে আমি সেই চেষ্টা চালিয়ে যাব তবে এই ক্ষেত্রে অবশ্যই যেটা সবার বুঝতে হবে যে এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে একজন মানুষের এখন ধরুন আপনার দশ টাকা প্রয়োজন আপনি তাকে দশ টাকা দিয়ে দিলেন তাকে আপনি সাহায্য করলেন কিন্তু সেই সাহায্যটা আসলে তাকে কতটা সাহায্য করবে যদি সেই দশ টাকা দিয়ে সে শুধু দশ দিন আমি জানি না দশ টাকা দিয়ে আপনার কী হবে ধরুন একশো টাকা সেটা দিয়ে আপনি একদিন কিছু একটা করতে পারলেন বরং এটা আরও অনেক বেশি কাজে আসবে যদি আপনাকে আমি আমি একটা দিক নির্দেশনা দেই যাতে করে আপনি সেই একটা পথ তৈরি করতে পারেন যেটা করে আপনি স্বাবলম্বী হতে পারেন অর্থাৎ আপনার আমার কাছ থেকে সাহায্য নিয়ে সেই সাহায্যের উপর নির্ভরশীল হয়ে জীবনে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না সেই ধরনের সাহায্য আমি দিতে ইচ্ছুক না এবং সেই ধরনের সাহায্য কারো খোঁজা উচিত না সেই ধরনের সাহায্য দিয়ে আপনার খুব একটা জীবনে কোনো কাজে আসবে না আপনার সেই ধরনের সাহায্য দরকার যেটা দিয়ে আপনি সেলফ সাফিশিয়েন্ট হতে পারেন স্বাবলম্বী হতে পারেন আপনি আপনার নিজের পথ তৈরি করতে পারেন তো এই জিনিসটা যদি যারা বুঝতে পারে তাদেরকে সাহায্য করার জন্যে আমি যতদূর সম্ভব আমি চেষ্টা করে যাব কিন্তু অন্য যে জিনিসটা বললাম যে ফলে কেউ আমার উপর সারা জীবন নির্ভরশীল হয়ে থাকবে সেই সাহায্য আমি করি এবং সেটা একটা ভিন্ন জিনিস কিন্তু সেটা নিয়ে আমি সেটা সম্পূর্ণ ভিন্ন সেটা নিয়ে দুটোকে না করে ফেলাটা খুব জরুরি চমৎকার বলছেন আমি এর সাথে একটা ভাই আমি একটা কথা প্রায় বলি আমার মানে স্টুডেন্টদেরকে ছাত্রছাত্রীদেরকে কেউ যদি আমাকে বলে যে ঢাকা থেকে আমি চিচং যাবো আমার একটা ট্রেনে আছে আমি জানি না ট্রেনের শিডিউল কখন এবং আমার কাছে টিকিট নেই টিকিটের টাকা নেই একজন আমাকে টাকা দিয়ে হেল্প করবে আর একজন হচ্ছে আমাকে ইনফরমেশন হেল্প করবে আমি কিন্তু ওইটা নেবো কারণ আমি ইনফরমেশন যদি জানি আমার ট্রেনটা দশটায় আমি কোনো না কোনো ভাবে হয়তো টাকা ম্যানেজ করে টিকিটটা কিনতে পারবো আমি যদি টাকা দিয়ে টিকিট কিনি এগারোটায় যাই আমার কিন্তু ট্রেন না থাকলে যেতে পারবো না এই জন্য সবসময় আমি বলি যে আমাকে কেউ টাকা দিয়ে হেল্প করার কেউ যদি আমাকে ইনফরমেশন বা কোনো একটা অ্যাডভাইস বা দিয়ে হেল্প করে সেটা অনেক বেশি হেল্পফুল হবে যেটা আপনি বলেন আজকে আমার কাছে মনে হয় আপনাদের দুজনের মাধ্যমে আমাদের যারা বিশেষ করে ইয়াং জেনারেশন আছে তারা অনেক কিছু শিখছে কিছু প্রশ্ন এসে আমি নাফিজ কাছে ব্যাক করবো তার আগে আমি জাহিদ আরো দুইটা প্রশ্ন করতে চাচ্ছি একজন লিখেছিল মেবি আসাদ নামে একজন যে ভাইয়া গুগলে কি ডাটা সায়েন্সের মানে কতটুকু ওইটা জরুরি বা দরকার আছে কিনা ডাটা সায়েন্সটা কতটুকু কাজে লাগে গুগলে একটা প্রশ্ন আর একটা হচ্ছে আহ আচ্ছা ওইটা ওইটা অ্যান্সার দেওয়ার পরে আমি আর প্রশ্নটা করি আরেকজন প্রশ্ন করছে মেহেদি হ্যাঁ ডেটা সায়েন্স আগে যেটা বলেছি ডেটা সায়েন্সের যারা স্পেশালিস্ট বা যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য কাজ রয়েছে গুগলে কিন্তু সেখানে আপনি ক্যারিয়ার্স ডট গুগলে গুগল ডট কমে গিয়ে দেখতে পারেন যে এই মুহূর্তে জব ওপেনিং আছে কি না কিন্তু আমি আবারও সেই একই জিনিস বলবো যে সেক্ষেত্রেও যতটা আপনার সুযোগ রয়েছে বা যত মানুষ জনশক্তির প্রয়োজন তার চেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আরও অনেক বেশি সুযোগ আরও অনেক বেশি মানুষ হায়ার করার প্রয়োজন গুগলের কাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সুযোগটা আরেকটু বেশি ওকে চমকা নাফিস ভাই আপনার কাছে আসতে চাই নিজাম লিখেছেন আমরা এখনো কেন কোহলি বা এবিডি বিলিয়ার্ডস মতো ব্যাটসম্যান তৈরি করতে পারিনি আমাদের সীমাবদ্ধতা কোথায় আসলে আপনার কাছে মনে হয় প্রথমত আহ এই উত্তনটা আমি স্পিনের নিচে দেখেছিলাম এটা একেবারে আমার ব্যক্তিগত থটস থেকে আমি বলতে চাই দেখুন ইন্ডিয়ার যদি আমি ক্রিকেট হিস্ট্রি দেখি আহ অলমোস্ট একশো বছরের উপরে সাউথ আফ্রিকারও কিন্তু আশি থেকে নব্বই বছরের উপরে হিস্ট্রি তো ইন্ডিয়ার যে আজকে বিরাট কোহলি হয়েছে বিরাট কোহলির আগে রোল মডেল ছিল সচিন টেন্ডুলকার সচিন টেন্ডুলকার হয়েছে তার আগে তার কাছে রোল মডেল ছিল সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার যে হয়েছে তার আগে কিন্তু আরেকজন আপনার বিনুমানকার ছিলেন আপনার গুন্ডাপ্পা বিশ্বনাথ ছিলেন তো প্রত্যেকে কিন্তু একটা মেন্টারশিপ দেখে দেখে কিন্তু একজন আরেকজনের খেলাটাকে কিন্তু আরেক অন্য লেভেলে নিয়ে গিয়েছেন একটা সময় শিরো সুনীল গাভাস্কার বিশ্বের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তারপরে শচীন তেন্ডুলকার সেটাকে পার করেছেন বিরাট কোহলি আবার ওইটা চেস করার চেষ্টা করছেন আমরা যদি ওইটার সাথে কম্পেয়ার করি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি আমরা যদি নন হিস্ট্রি বলি সেটা হচ্ছে কি বাংলাদেশের জন্মই তো উনিশশো সালে তো তারপরে থেকে খেলা শুরু আর ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রি যদি আমরা ধরি তাহলে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেট হিস্ট্রির বয়স মাত্র বিশ বছর এই বিশ বছরেও কিন্তু আমরা সাকিব তামিম মুশফিক মাশরাফি মোহাম্মদ রফিক মোহাম্মদ আশরাফুল তৈরি করতে পেরেছি তো যখন আমি যখন জাতীয় দলে খেলিনি যখন আমরা দেখেছি যে আমরা হাবিবুল বাসারকে দেখেছি জাভেদ ওমরকে দেখেছি মেহরাব হোসেন অপিকে দেখেছি ওনাদের দেখে আমরা শিখেছি আমরা কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি আবার আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সাকিব তামিম মুশফিক বাংলাদেশকে আরেকটু আরেকটা বড় জায়গায় এগিয়ে নিতে একটা সময় আমি বিশ্বাস করি যে বাংলাদেশেও ওরকম মানের খেলোয়াড় হবেন আর হয়নি যে আমি কিভাবে বলবো আমার কাছে আমার দৃষ্টিতে সাকিব আল হাসান কিন্তু বিশ্বের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তো আমরা কিন্তু অলরেডি এটা এটা জায়গায় একটা রিচ করতে পেরেছি এখন আমরা কিন্তু আর কেউ সচিন হতে চাই না আমরা কেউ বিরাট কোহলি হতে চাই না আমরা কিন্তু তামিম হতে চাই আমরা মুশফিক হতে চাই আমরা সাকিব হতে চাই এটি একটি অনেক বড় বড় ইম্প্রুভমেন্ট বা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি যখন যত সময় যাবে আমাদের সামনে আরো রোল মডেল লাগবে জাহিদ ভাই আছেন উনি প্রথম বাংলাদেশের হিসাবে গুগলে চাকরি করেছেন ওনার পরে কিন্তু আরো এখন উনি বললেন যে শখানেক মানুষ করেছেন এই শখানককে দেখে কিন্তু আরো হয়তো এক হাজার মানুষ ইম্প্রুভ হবে তৈরি হয়ে যাবেন তো এই এই প্রত্যেকটা একটা জায়গা যেতে সময় লাগে তবে একটা জিনিস আমি বিশ্বাস করি যে বাংলাদেশে ওই ট্যালেন্টের জায়গাটা রয়েছে যে আমরা ওরকম প্লেয়ার এখনই প্রডিউস করতে পারি আমাদের দেশে সিস্টেম ট্যালেন্টের যে পরিমাণ রয়েছে ওই অনুযায়ী সিস্টেমটা ডেভেলপড না সিস্টেম অনেক ভালো দেখে কিন্তু আমরা একটা পর্যায়ে আসতে পারছি আমাদের এডুকেশনাল সিস্টেম বলেন বা আমাদের ক্রিকেট সিস্টেম বলেন এটা কিন্তু যথেষ্ট ভালো দেখে কিন্তু আমরা বেশ ভালো এবং মানসম্মত কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারছি কিন্তু এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার বা এটাকে আরো উপরে নিয়ে যাওয়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি বা আরো অ্যাডভান্স করতে পারি তাহলে আমরা এখন যেমন একজন দুইজন করতে পারছি তখন হয়তো হাজারে হাজারে প্লেয়ার বা আমাদের স্কিল্ড প্রফেশনাল তৈরি করতে পারবো এই সিস্টেমটা একটু দুর্বল এখন আমাদের দেশে

ট্রাভেলস একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আপনি এই সময়টার মধ্যে কোভিড নাইন্টিনে কথা বলছিলেন এই সময়টার মধ্যে আমরা আশা নিয়ে কথা বলতে চাই আপনি কোনো স্টার্ট দেখছেন কিনা বা কোনো অপরচুনিটি দেখছেন কিনা একজন টেকনিক্যাল প্রফেশনাল হিসাবে আমি যেমন বাংলাদেশে ছোট্ট করে একটা উদাহরণ দিই এখন কিন্তু হঠাৎ করেই আমরা এই যে হঠাৎ করে কিন্তু ইন্টারনেটের প্রপার ইউসেজের দিকে আমরা কিন্তু আস্তে আস্তে যাওয়া শুরু করছি এই কোভিডের আগে কিন্তু হয় ফেসবুক হলে ইউটিউব কিছুটা ব্রাউজিং এর উপর সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কিন্তু এই এই কাজের মধ্যে তো আমি আসলে পরবর্তী বিশ্বে বাংলাদেশিদের জন্য ইভেন আমিও জানতে চাই যে আমাদের সামনে কি কি অপরচুনিটি টেকনোলজি বেস করে আমাদের সামনে অপেক্ষা করছে খুব সুন্দর প্রশ্ন কঠিন প্রশ্ন আসলে সবচেয়ে বড় যে পরিবর্তন আপনি যেটা বললেন যে যদি এরকম হতো যে কোভিড নাইন্টিনের এই যে এখন যে অবস্থাটা তৈরি না হতো তাহলে কিন্তু অনেক কিছুই আমরা হয়তো পরিবর্তন করতাম না যেটা এখন আমরা পরিবর্তন করেছি তো এই কোভিড নাইন্টিন যে আর্টিফিশিয়াল কনস্ট্রেনগুলো তৈরি করেছে অর্থাৎ আমাদের বাসায় থাকতে হবে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে হবে বা কানেক্টেড থাকতে হবে আমাদের ফিজিক্যাল সোশ্যাল ডিসটেন্সিং কমিয়ে দিতে হবে তো এই জিনিসগুলোর একদিক থেকে আমরা মিস করি আমরা যখন হ্যাঁ আমি একটা দোকানে গিয়ে একটা জিনিস দেখে কিনছি সেই জিনিসটা আমি এখন করতে পারছি না এখন হয়তো আমি অনলাইনে অর্ডার করে একটা বিকল্প ব্যবস্থা তৈরি করে নিতে হচ্ছে কিন্তু একই সাথে এগুলোর কিছু কিন্তু সুবিধাও আছে যেটা হয়তো আমরা এই পরিস্থিতিতে না পড়লে আমরা বাধ্য হয়ে অনলাইনে এখন যেরকম মানুষ যাই অর্ডার করছে না কেন অনলাইনের মাধ্যমে যে অর্ডারিংটা এখন কিন্তু অনেক বেড়ে গেছে আমাদের দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সব জায়গাতেই অনেক বেড়ে গেছে তো যখন মানুষ এগুলো করছে করে যে একটা অভ্যাস তৈরি হচ্ছে একদিকে কারণ অভ্যাস বদল করা কিন্তু খুবই কঠিন একটা মানে কথা আছে যে আপনি একজনকে যদি খুব ভালো একটা জিনিসও দেখান কিন্তু তার যে মাসল মেমোরি বা তার যে অভ্যাস সেটা সেটা দেখিয়ে পরিবর্তিত হবে না তাকে অনেকবার করতে হবে সেই নতুনভাবে বা ভিন্নভাবে একটা জিনিস তারপরে সেই অভ্যাসটা হয়তো পরিবর্তন হওয়া সম্ভব তো কোভিডের কারণে ঠিক সেটাই হচ্ছে মানুষের বাধ্য হয়ে নতুন অভ্যাস তৈরি করতে হচ্ছে তো এই নতুন অভ্যাস কিন্তু কোভিড পরেও রয়ে যাবে কারণ এই নতুন যে উপায়গুলো খুঁজে বের করছি আমরা সেগুলোর অনেক ভালো ভালো দিকও আছে এই যে এখন আমরা একসাথে এখানে লাইভে কথা বলছি এটা হয়তো কোভিড নাইন্টিনের এই পরিস্থিতি না হলে এখন বলতাম কি না না হয়তো আরও সময় লাগতো এরকম একটা অবস্থায় চলে যেতে কিন্তু এখন আমরা এটা করার ফলে যখন দেখছি যে এটা তো অনেক ভালো ভালো দিক আছে আমরা হয়তো এটা কোভিড নাইন্টিনের পরেও আমরা চালু রাখবো তো একইভাবে বাংলাদেশে যে অনলাইনের মাধ্যমে যে সার্ভিসগুলো দেওয়া হয় বা এখন যে যে সার্ভিস পাওয়া সম্ভব আমার মনে হয় সেখানে একটা বিশাল মার্কেট প্লেস তৈরি হবে যেটা ইতিমধ্যেই হওয়া শুরু হয়েছে আপনারা দেখবেন যে যেসব অনলাইন স্টোরগুলো ছিল আগে যতদূর যা বিক্রি কেনাবেচা ছিল এখন তা হঠাৎ করে অনেক অনেক বেড়ে গেছে তো সেখানে একটা বড়ো সুযোগ আছে আমার মনে হয় যে সেখানে যদি যেভাবেই যে সার্ভিসের দিকে আপনি তাকান না কেন যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলো আপনি নিজেই ধরুন একটা আপনার জিনিস কেনা প্রয়োজন বা একটা সার্ভিস দরকার আপনি অনলাইনে গিয়ে খুঁজছেন যে কীভাবে আপনার সেটা অর্ডার দেওয়া যায় আপনি কিছু খুঁজে পেলেন না তাহলে তার মানে সেখানে একটা ঘাটতি রয়েছে সেখানে একটা অপরচুনিটি রয়েছে তো সেদিকে আপনারা আমার মনে হয় যে সেদিকে বাংলাদেশে যারা স্টার্ট বা যারা নতুন কোনো সুযোগ খুঁজছে তাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত তো এই ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের সেবা প্রদান করা বা যে কোনো ধরনের নতুন কোনো আইডিয়া তো বের করে নিয়ে আসলে আমার মনে হয় যে সেটাই এখন সবচেয়ে বড় সুযোগের জায়গা এ ইনফ্যাক্ট আপনারা যদি ইকোনমি পৃথিবীর ইকোনমির দিকে তাকান কোভিড নাইন্টিনের কারণে অনেক ধরনের অর্থনীতি অনেক ধরনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তারপরও আপনারা যখন এখন স্টক মার্কেটের দিকে যদি যদি তাকান যে বড় বড়ো কোম্পানিগুলো যে যেগুলো হচ্ছে যে ইন্টারনেট জায়ান্ট সবার স্টকের প্রাইস কিন্তু প্রতিদিন বেড়ে যাচ্ছে ইনফ্যাক্ট অল টাইম হাইতে আছে এখন আমার মনে হয় যে অ্যামাজন অ্যাপো ফেসবুক গুগলও অল টাইম হাইয়ের কয়েক শতাংশের মধ্যে চলে গেছে তো এর কারণটা কি কারণটা হচ্ছে যে এই কোভিড পরিস্থিতির মধ্যে গিয়ে মানুষ রিয়ালাইজ করছে যে আসলে আমরা টেকনোলজির উপর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ছি এবং হলে তার কিছু ভালো দিক আছে এবং আমরা সামনে হয়ে থাকবো অর্থাৎ এই এই কোভিড নাইন্টিন চলে যাবে একসময় কিন্তু আমাদের এই অভ্যাসগুলো থেকে যাবে তো আমার মনে হয় সেদিকে নজর দিলে ভালো সুযোগ খুঁজে পাওয়া সম্ভব খুঁজে পাওয়া সম্ভব নিউটনের থার্ডলো প্রত্যেকের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমার কাছে মনে হচ্ছে যে

আহ ওয়েস্ট ইনিংসে আমাকে যদি কেউ এক ইনিংস দেয় জানতে চান বা জানতে সেটা অবশ্যই অস্ট্রেলিয়ার সাথে 138 এর ইনিংসটা হবে কারণ ওই সময় যে অস্ট্রেলিয়া টিমটা ছিল ইতিহাসের ওয়ান অফ দা বেস্ট টিম তবে গল্পটা একটা এটা স্বপ্নের গল্প আমি এই গল্পটা সবসময় করি কাউকে মানে ডেলিবারেটলি ইন্সপায়ার করার জন্য না বাট আমার এই স্বপ্নের জায়গাটা আমি আসলে শেয়ার করি গল্পটা এরকম গল্প না সত্য ঘটনা উনিশশো চুরানব্বই সাল আমরা তখন মোহাম্মদপুরে আমার কাজিন ফারুক আহমেদ উনি জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন ওনাদের বাসার নিচতলায় থাকতাম তো ওনারা ওই সময় মাত্র বাংলাদেশের ডিসটা ডিসের লাইনটা বোমিং হচ্ছে তো ওনারা খেলা দেখতেন তো অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের এসে সিরিজ চলতো আমরা রাত জেগে ওনাদের বাসায় বসে বসে খেলা দেখতাম তো শেন ওয়ান বোলিং করতো এবং শেন ওয়ান ওই ওই উইক ওই সিরিজে সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন এবং ওনার বল কেউ ছুতেই পারছিল না তো খেলা দেখতাম আর একেবারে সাবকনশিয়াস মাইন্ডে বলে উঠতাম যে এই বোলারকে কেন খেলতে পারে না একটা নর্মাল লেগ স্পিন বোলার বোলিং করছে এ বল কেউ না মাইক গ্যাটিং এর সেই বল অফ দ্য সেঞ্চুরি বা গ্রাম হিট ছেড়ে দিচ্ছে বল লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে এসে বোল্ড হয়ে যাচ্ছে তো আমার কাছে এই জায়গাটা খুব কেমন জানি মনে হতো এটা বলে ফেলেছিলাম তো ওই সময় খেলা দেখতেন ফারুক ভাই বা ওনার বন্ধুরা এখন আকরাম ভাইরা আছেন আথার আলী খান বা অনেক জাতীয় দলের খেলোয়াড়ের এসে খেলা দেখতেন তো আমি ওনারা যে সামনে বলতাম ওনারা হাসা হাসি ঠাট্টা করতো যে এ একটু এত পাকামি করে কেন একটু ছেলে বলে খেলতো এই বোলিং কেন খেলতে পারে না তখন আমাকে জিজ্ঞেস করতে যে তুমি খেলতে পারবে আমি পারবো না কেন বল করলে পারবো না কেন তো এটা একদমই ছোট্ট বয়সে একদমই না বুঝে একটা কমেন্ট করা ছিল তো এই ঠিক ওই বারো বছর পরে আমি যখন অস্ট্রেলিয়ার সাথে খেলতে 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 শেন বোলিং এ আসে তখন ফারুক আহমেদ উনি জাতীয় দলের সিলেক্টর ছিলেন উনি ড্রেসিং রুমে খেলা দেখছিলেন তো ওই আমার কেন একেবারে শার্ট করে মেমোরি না ওই জায়গায় চলে গিয়েছিল আমি সেনমান হাতে নিচ্ছি আমি না গার্ড নিচ্ছি আর চিন্তা করছি আরে আমি তো ওইরকম ছোটবেলায় বলেছিলাম ফারুক ভাই বলেছিল যে কি পারবা আমি বলছি হ্যাঁ পারবো না কেন তো তারপরে যখন সেন্টে খেললাম এবং সেন হ্যান্ডেল করেছিলাম ওর ওর বলেই সর্বোচ্চ রান এবং এসে ইন্ডিয়ার সাথে ওর আহ বোলিং এর ইকোনমি অনেক হাই ছিল ব্রায়ন লারের এগেন্স ইকোনমি হাই ছিল এবং ওই টেস্টে আমরা ওকে ফাইভ পয়েন্ট হাফ মানে ফাইভ পয়েন্ট ফাইভ এর উপরও বেশি রান নিতে পেরেছিলাম আমার খুব সম্মত যতটুকু মনে পড়ে আমি যদি ভুল না করি ওকে 10টা बाउंड्री মেরেছিলাম তো ওই ওই তখন আমি এই জায়গাটা আমার আসলে খুব একটা স্বপ্ন পূরণের জায়গা ছিল এবং আমি পরে যখন ড্রেসিং রুমে ফেরো দিয়েছিলাম তখন সুনিসি ফারুক ভাই کہہ দিয়েছিলেন যে ছোটবেলায় আমি এরকম একটা কথা বলতাম উনি এটাকে নিয়ে মানে অলমোস্ট ঈজ করেছিলেন যে পারবে নাকি তো এটা যখন অ্যাচিভ হয়ে গিয়েছে তখন আসলে এটা একটা অনেক স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল এইটা আমি সব সময় এই এই গল্পটা আমার খুব প্রিয় একটা ইমোশনের জায়গা যে ছোটবেলায় একটা স্বপ্ন দেখতাম ওই স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ হলে যে তিনটা হয় এটা আসলে একেবারে আউট অফ দিস ওয়ার্ল্ড আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাকে যে রহমতটা দিয়েছিলেন এটা করতে পেরেছিলাম প্রথম আরেকটা কথা বলতে চাই বলে কিছু হয় না আমরা চেষ্টা করতে পারি উপর থেকে রহমত আসে দুইটা মিলে গেলে কিন্তু হয়ে যায় ইনশাআল্লাহ ও আমি সত্যি কথা মানে জাস্ট এত হয়ে গিয়েছিল আজকে আবার হলাম আপনার লাইফে সবচেয়ে ইমোশনাল মোমেন্ট কোনটা ছিল হ্যাঁ বাইদেবে আমি আসলে নাফিস ভাইয়ের গল্পটা শুনে আমার আসলে এত এত ভালো লাগছিল শুনতে যে আর উনি শেষে যেটা বললেন যে আমরা চেষ্টা করতে পারি চেষ্টা না করলে কিন্তু সে কোনোভাবেই হতো না উনি যদি চেষ্টা না করতেন তাহলে কিন্তু নিজে নিজে এগুলো কিছুই হতো না তো সেই চেষ্টা করাটা অসাধারণ একটা জিনিস আমার লাইফের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট আমি আসলে বলবো যে এই যে যখন আমি এই কনফার্মেশনটা পাই যে আমি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হয়েছি এর কিছু কারণ আছে কারণ আমি আসলে জিনিসটা জানতাম এমন না যে রাতারাতি জিনিসটা হয়েছে আমার অনেক কাজ করতে হয়েছে অনেক বছর ধরে তো এটা হচ্ছে যে সেই সব কাজের একটা ফাইনাল কলমিনেশান যে একটা পুরস্কার পাওয়ার একটা মুহূর্ত সেটা আমি পাবো কি পাবো না সেটার একটা কনফার্মেশন তো আমি আসলে জানতাম যে কবে সেই ডিসিশনটা হবে তো তার আগের বেশ কয়েক রাত আমি একদমই সেই এক্সাইটমেন্টে আর সেই টেনশনে যাই বলি না কেন আমি একদমই ঘুমাতে পারিনি তো আমি ওই দিন সারা রাত না ঘুমিয়ে কাজে চলে যাই আমি নর্মালি অনেক দেরিতে কাজে যাই তো আমি জানি যে ডিসিশনটা যেহেতু ওটা আমেরিকাতে হয় তো তার মানে ওটা অলরেডি হয়ে গেছে রাতে আমার এখন গিয়ে কনফার্মেশনটা জানতে হবে আর কি তো তো আমি আর কি সারা রাত না ঘুমিয়ে চলে যাই তো আমি আমি তখন যখন আমাকে জানানো হয় যে হ্যাঁ এটা ফাইনাল এটা কনফার্মড হয়ে গেছে তখন আসলে আমি আমি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাই কারণ না মানে জিনিসটার গ্র্যাভিটি আসলে তখন আমাকে ফাইনালি হিট করে যে আসলে যে জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি যে এটা আসলে সেরকম একটা জিনিস তো সেই কারণে আমি খুব খুব ইমোশনাল হয়ে যাই। নমস্কার আজ এখানে ভাই জাহিদ ভাই এর কাছ আরেকটা জিনিস আসলে আমাদেরকে এই মুহূর্তে প্রায় 1.1 মানে 1100 1200 মানুষ দেখছে অনেক প্রশ্ন আসছে আসছে আমাদের একটা ফ্রী হিট সেশন আছে আমরা কি আসলে এখনই চলে যাব নাকি আরো কিছু প্রশ্ন নিব কারণ অলরেডি ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে বাট প্রচুর প্রশ্ন আসছে আসলে আমরা কি কিছু আর কিছু প্রশ্ন করব কি না যদি জাহিদ ভাই বিরক্ত না হন আসলে এটা আমি আমি বিরক্ত হচ্ছি না আমি আমি বিরক্ত হচ্ছি না আমার আসলে খুব ভালো লাগছে নাফিস ভাই আছেন আপনি আছেন চমৎকার কিছু প্রশ্ন পাচ্ছি আমরা অনেক প্রশ্ন আছে আমার কিছু আর কিছু সময় নেই আসলে হ্যাঁ যেমন মেহেদি লিখেছে বাংলাদেশের অবস্থা মানে গুগলে বাংলাদেশের অবস্থা কেমন তারা কর্মক্ষেত্রে কি অবস্থায় আছে এবং কতটুকু সফল তাদের কাজে একটু দুটো শেয়ার করতেন মেহেদি প্রশ্নটা করেছেন আসলে সত্যি কথা বলতে আমি আসলে সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই আমি কয়েকজনকে চিনি কয়েকজনকে চিনি মানে আমি অনেককেই চিনি কিন্তু কয়েকজনের সাথে আমার হয়তো নিয়মিত যোগাযোগ থাকে তো তাদের বাইরে বাকিদের ব্যাপারে আসলে মন্তব্য করাটা কঠিন কিন্তু আমি এই জিনিসটা বলতে চাই যে দেখুন তারা গুগলে ঢুকে সেখানে তারা কতটা ভালো করছে বা খারাপ করছে সেটা একটা আপেক্ষিক জিনিস কিন্তু আপনারা যদি সেটাকে পুরো পৃথিবীর বিচারে রিলেটিভ টু দ্য ওয়ার্ল্ড যদি আপনারা চিন্তা করেন সেটা কিন্তু তারপরেও যে কোনো একশো জন মানুষকে খুঁজে নিলে তারা সম্ভবত প্রথম সে একশো জনে একজন কিংবা মধ্যে পড়বে তারা সেখানে গুগলে যাই তাদের পারফরমেন্স হোক না কেন সেই হিসাবে আমি বলবো যে তারা তারপর থেকে যথেষ্ট সফল জীবনে আহ আরেফিন লিখেছেন জায়সউর ভাইয়ের কাছে আমার প্রশ্ন আর মাস্টার্সে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য এখন কিভাবে নিজেকে প্রস্তুত করবো আমি বর্তমানে চায়না ইলে নিয়ে বিএসসি পড়ছি ইলেকট্রনিক্সের উপর আচ্ছা এটা একটা প্রশ্ন করেছে আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া যে আরেকটা তানবি লিখেছিল গুগলে গুগলে আপনার ইন্টারভিউর অভিজ্ঞতা শেয়ার করতেন মানে আপনার ফার্স্ট ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন ছিল আর কি টাইপের প্রশ্ন করেছিল এই দুইটা প্রশ্ন শেয়ার করতেন আচ্ছা প্রথমটা একটু বলে নিই মাস্টার্সের ব্যাপারে তো কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়তো কিছুটা ভিন্ন হতে পারে কিন্তু কম্পিউটার সায়েন্স বা টেকনোলজির ক্ষেত্রে আমি যেটা বলি যে টেকনোলজি খুব দ্রুত পরিবর্তনশীল খুব দ্রুত এগিয়ে যায় যার ফলে আমার মনে হয় যে ব্যাচেলার্সটা খুব জরুরি ব্যাচেলার্স করলে আপনার যে ফাউন্ডেশনটা সেটা তৈরি হবে এবং বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো জানা খুব জরুরি কিন্তু এরপরে আরও বেশি পড়াশোনা করাটা সেইভাবে জরুরি নয় আপনার বরং চিন্তা করা উচিত যে আপনি ব্যাচেলার্সের পরেই একটা ভালো জায়গায় একটা ভালো অপরচুনিটি কীভাবে নিজের জন্য তৈরি করতে পারেন সেটার জন্য আপনার কী কী করা প্রয়োজন আপনি যদি শুরুতেই একটা গোল সেট করে নেন যে আমি ব্যাচেলার্স করবো তারপরে মাস্টার্স করবো তারপরে পিএইচডি করবো তারপরে ইউ গোল থ্রু দ্য মোশন যে আমি এটার পরে এটা করতে থাকবো কেন করছেন সেটা আপনি জানেন না এটা ঠিক হবে না তো আপনি আবার নিজেকে প্রশ্ন করুন যে কেন আপনি মাস্টার্স করতে চাচ্ছেন কেন আপনি ব্যাচেলার্সের পরেই যে আপনার চারপাশে যে এত এত সুযোগ রয়েছে এত এত অপরচুনিটি রয়েছে সেগুলোতে কেন ঝাঁপিয়ে পড়বেন না যদি আপনার খুব ভালো কোনো উত্তর আপনি নিজের জন্য তৈরি করতে পারেন যে এই 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 কারণে আমি মাস্টার্স করতে চাই তাহলে ঠিক আছে কিন্তু সেই উত্তরগুলো না জেনে অবশ্যই আপনি মাস্টার্সের দিকে আপনার উচিত না দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যদি আরেকবার একটু বলতেন আপনার ইন্টারভিউটা কেমন কি ধরনের প্রশ্ন ছিল ইন্টারভিউ কিভাবে ছিল তো ইন্টারভিউয়ের জন্য আমি যেটা বলবো যে অনেকগুলো ধাপ আছে প্রথমে যেটা হয় যে রিক্রুটার যারা থাকে তারা চেষ্টা করে তাদের কাছে কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে তারা সেই প্রশ্নগুলো করা করে কিছুটা যাচাই বাচাই বাছাই করার চেষ্টা করে কিন্তু মূল ইন্টারভিউ শুরু হয় কিন্তু ইঞ্জিনিয়ারদের সাথে ইন্টারভিউ দিয়ে এবং সেখানে অপর প্রান্তে যে থাকে তারা কিন্তু সবাই গুগলের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের ইন্টারভিউ যারা নেন তো সবাই যে একই প্রশ্ন করে সেটা না কিন্তু সবারই কিন্তু মোটামুটি যে গোল থাকে সেটা হচ্ছে যে আপনি কতটা সমস্যা সমাধান করতে দক্ষ অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা একটা মূল বিষয় আপনি যদি কোনো সমস্যা আপনাকে দেওয়া হলে সেটার সমাধানই খুঁজে না বের করতে পারেন তাহলে আপনার যতই নলেজ থাকুক যে আপনি প্রোগ্রামিং যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সব কিছু আপনি জানেন সেটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না কাজে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে যে সমস্যাটা দেওয়া হবে সেটা যাতে আপনি সেটা যাতে আপনি সমাধান করতে পারেন অর্থাৎ আপনি প্রবলেম সলভিংয়ের উপরে দক্ষতা অর্জন করাটা আপনার জন্য খুবই জরুরি তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সমস্যার সমাধান বের করতে পেরেছেন এখন আপনি সেটা প্রোগ্রাম আকারে কীভাবে লিখবেন তখন হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা বা যে স্কিল বা নলেজ সেটা কাজে আসবে কাজে সেটাও জরুরি কিন্তু সেটা হচ্ছে দ্বিতীয় জরুরি বিষয় তো তারপরে সিস্টেম ডিজাইন এবং আরও নানান জিনিস নিয়ে প্রশ্ন থাকতে পারে যেগুলো আপনার কম্পিউটার সায়েন্সের যে যে কোনো টেক্সট বুকে সেই বিষয়ে যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি কাভার করা থাকে তো এখানে আরেকটা জিনিস বলে নিই আমি যেগুলো বলছি এটা হচ্ছে যে যারা ফ্রেশম্যান হিসাবে অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স নেই গুগলে জয়েন করতে চাচ্ছে তাদের জন্যে যারা এর আগে আরও অনেক জায়গাতে কাজ করেছে তাদেরকে সেই কাজ নিয়েও অবশ্যই প্রশ্ন করতে পারে ইন্টারভিউতে তো সেই সেই জিনিসটা আরেকটা বিষয় মাথায় রাখার উচিত ওকে চমৎকার বলছেন আমরা কিছু আসলে অনেক প্রশ্ন আসলে নামগুলো বলি সব প্রশ্ন নেওয়া যাচ্ছে না আমি কিছু মানুষ যারা আসলে কষ্ট করে কমেন্ট করছেন তাদের নামগুলো না বললেন নয় তান মির্জা তানবির আকরাম হুসাইন ইরফান আহমেদ মেহেদি হাসান নিজাম ফরাজি তারপর সাদমান রাব্বানি আহ রাফায়দ অমি হাসান সাকিব মোবারক রাসেল রাকিবুল হাসান আহ গালিব ইমরান হাসান ইমন নিদিয়ানিকা মিলি মৌলি রিয়াদ রহমান জুয়েল অনেকে প্রশ্ন করছেন ভাই আসলে তার মধ্যে অনেক প্রশ্ন আসছে আসলে আমরা এখন আসলে প্রশ্নবাদ দিয়ে চলে যাবো আসলে পাওয়ার পে আমি একটা আমি একটা প্রশ্ন আসলে আমার একটা জিনিস জানার ছিল নাফিস ভাইয়ের কাছে যদি দুই মিনিট সময় নেই অথবা যদি ওনার আরো বেশি সময় থাকে এই বিষয়ে বলার তো আমার কাছে মনে হয় যে আমরা জীবনে যেন যেমন যে কোনো কিছু করতে গেলেই অনেক সময় এমন বাধা চলে আসে যেটা আমাদের আগে থেকে আমরা প্ল্যান করিনি বা এক্সপেক্টেড না তখন একটা মনে হয় যে হঠাৎ করে এটা কি হয়ে গেল এখন কি হবে আমি এখান থেকে কীভাবে বের হবো তো সেটা স্পোর্টসের ক্ষেত্রে আমার মনে হয় ইঞ্জুরি সেমন তেমন একটা জিনিস তো আপনি কখনো কোনো ইঞ্জুরিতে পড়েছিলেন কি যখন পড়েছিলেন তখন কিভাবে মানসিকভাবে নিজেকে কিভাবে আপনি আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করেছিলেন সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম কারণ আমার মনে হয় যে এই এই অভিজ্ঞতাটা আমাদের সবারই অনেক কাজে দিতে পারে না আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আমার খেলা যে শুরু করেছি ওয়ান আবার টেন ইয়ার্স ওয়ার্ল্ড আমার অলমোস্ট এবং ক্লাব ক্রিকেট খেলছি বিশ বছর হয়ে গেছে আল্লাহর অশেষ সহমত এখন পর্যন্ত কোনো ইঞ্জুরির কারণে এখন পর্যন্ত একটি ম্যাচও মিস করতে হয়নি তবে আমরা আমাদের সামনে কিন্তু জলজ্জয়ন্ত উদাহরণ মাস্টারফি ভাইয়া রয়েছেন চারটা পাঁচটা সার্জারির পরে উনি খেলে খেলে যাচ্ছেন ওনাকে আমরা দেখেছি বা এইটা যদি ইনজুরির কথা না হয় আমরা যেটা আনএক্সপেক্টেড যে ব্যাপারগুলো থাকে এই জায়গাগুলোতে আমরা যদি একটু দেখি তাহলে দেখবো আসলে আমাদের লাইফটা সার্টিনিটি কিন্তু কম মানে যে কোন সময় যে কোনো কিছু হতে পারে এটাই স্বাভাবিক আমি কোনো কিছু পাবো এটা কিন্তু একদম গ্যারান্টেড না না পাওয়ার চান্সেস আর হাই আমি খালি গোল রাখতে পারি যে আমার সামনে এটা টার্গেট এবং আমি ওটার জন্য পরিশ্রম করে যেতে পারি এবং যেমন আমার ক্যারিয়ারে যেটা হয়েছে আমার ক্যারিয়ার শুরু হয়েছে একটা বিশাল ব্যা মানে বিশাল একটা স্টার্টের মাধ্যমে আমি জাতীয় দলে এসেছি এক বছরের মধ্যে ভাইস ক্যাপ্টেন হয়ে গিয়েছি আমার এক এক বছরে এক হাজার রান করেছি প্রথম বাংলাদেশ হিসেবে তো এরকম করতে করতে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপে ছয়টা ম্যাচ আমি ভালো খেলতে পারিনি তারপরে কিন্তু আমার স্ট্রাগলিং পিরিয়ডটা শুরু তো প্রথমত আমরা প্রস্তুত থাকাটা ইম্পর্টেন্ট আমি মনে করি সাকসেস পাওয়াটা খুব সহজ আপনি আসবেন সাকসেসফুল হয়ে যাবেন কিন্তু সাকসেসটাকে ধরে রাখার জন্য ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন হয় এবং আমার কাছে মনে হয় যে আমাদের কোচরা ছোটবেলায় একটা কথা বলতেন এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো কিছুতে স্যাটিসফাইড না হয়ে যাওয়া আমি একটা কিছু পেয়ে গেলাম আমি যদি এখানে থেমে যাই তাহলে কিন্তু আমার পরবর্তী প্রোগ্রেস হবে না আরেকটা জিনিস হয় যেমন আমি একজন খেলোয়াড় আমি একটা দশ ম্যাচে একশো রান করলাম আমাকে কিন্তু দেখে যে পরবর্তী যে প্লেয়ারটা সে কিন্তু ইন্সপায়ার হয়ে রয়েছে যে উনি তো দশ ম্যাচে একশো রান করেছে আমার দশ ম্যাচে দেড়শো রান করতে হবে তো আমার কিন্তু কম্পিটিশন সবসময় বেড়ে যায় তা আমি এখন আমার থার্টি আমি কিন্তু এখন কম্পিট করছি একজন বিশ বছর বয়সী ছেলের সাথে তো প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করে ডেভেলপমেন্টের মধ্যে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট ইঞ্জুরি ক্ষেত্রেও তাই নিজেকে ফিট রাখা এবং ইঞ্জুরি যদি হয়ে যায় মাসি ভাই যদি মনে করতেন যে আমি ইঞ্জুর হয়ে গেছি আমি আর খেলবো না তাহলে কিন্তু ওনার ক্যারিয়ার অনেক আগে শেষ হয়ে যেত এই যে ফাইট ব্যাক করে আবার আসার যে প্যাশনের জায়গাটাকে হিট করার যে ব্যাপার এটা খুবই ইম্পর্টেন্ট আমরা মনে করি যে এই চ্যালেঞ্জটার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের বাইরে থেকে যেমন আপনার হোক বা আমরা যারা খেলছি বাইরে থেকে অনেকের মনে হতে পারে খুব সহজ লাইফ কিন্তু আসলে তা না অনেক স্যাক্রিফাইস প্রয়োজন হয় অনেক ওয়ার্ক প্রয়োজন হয় প্রতি প্রতিনিয়ত আমরা কষ্ট করতে করতে হয়তো একটা সময় অ্যাচিভ করি একটা প্লেয়ারের জীবনে আপনি যদি চারশো ইনিংস খেলেন হার্ড ওয়ার্ক করে দেওয়ার যে জায়গাটা এইটা আসলে আমি খুব ভালো এক্সাম্পল হয়তো না আমাদের সামনে আরো অনেক বড় বড় এক্সাম্পল রয়েছে আমরা যদি সেরা সেরা খেলোয়াড়দের দেখি ওনারা মুখ থুবড়ে পড়েছেন উঠে দাঁড়িয়েছেন আবার দৌড় শুরু করেছেন আবার মুখ থুবড়ে পড়েছেন এভাবে কিন্তু ওনাদের ড্রিমটাকে অ্যাচিভ করার যে চেষ্টা বা আগ্রহ বা এবার এটা হচ্ছে হার্ড ওয়ার্ক এই অদম্য আগ্রহটা আসলে মানুষের সামনে নিয়ে যায় চমৎকার বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জাহিদ ভাই বলতে পারি যে আমরা তো সবাই শুধু রেজাল্ট দেখি আসলে আজকে জাহিদ ভাই আছেন গুগলে আছেন তারপর নাফিস ভাই ক্রিকেটার আমরা কিন্তু আসলে মানুষের রেজাল্ট দেখি কিন্তু আসলে ওই জায়গা যাওয়ার জন্য তার কতটুকু পরিশ্রম করেছে বা কতটা ফোর্টছে সেটা কিন্তু অনেকে দেখি না আমরা দেখি যে ওই পজিশনে আছে আমাকে মানে এখন চলে যেতে হবে কিন্তু আসলে আসলে তার তার পিছনের অনেকে আমরা না পরিশ্রম আর আরেকটা বিষয় ভাইয়া যে ফিটনেসের যে বিষয়টা আমিদার ফেসবুক দেখেছি অনেক এক্সারসাইজ অনেক খেলাধুলার আমি ছবি দেখেছি আমিও পার্সোনালি চেষ্টা করি আসলে স্কুল থেকে সরি কলেজ থেকে আমি চেষ্টা করতাম আসলে পনেরো বিশ মিনিট হোক লাইফ একটু এক্সারসাইজ করার জন্য এটাকে আমি মনে করি আসলে লাইফের একটা পার্ট ভালো থাকার জন্য কনফিডে মানে কনফিডেন্স ধরে রাখার জন্য

এটা একটা জিনিস কারণ অনেকে কিন্তু জানতে চাচ্ছে যেমন একজন খেলোয়াড়ের আমরা যে বাংলাদেশে আছে আমাদের কিন্তু সবাই এক্সেস আছে কিন্তু ভাইয়াকে আজকে যেটা আপনি পেয়েছেন ওনাকে যদি আরেকটু বেশি সময় রাখতে পারেন তাহলে তো অনেকেই কিন্তু ওনার এই ওনার এই ইনফরমেশন গুলা থেকে অনেক আহ

না ভাই ইয়ে দিচ্ছে আমি চাচ্ছি না যে আমি চাচ্ছি না যে আপনি তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে দেন কারণ অনেক আমি স্ক্রিনে দেখছিলাম তো ভাইয়ের কাছে কিন্তু অনেক কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু হয়তো অনেক মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারবে ভাই আমি আপনাকে আপনাকে পেয়েছি আপনার সাথে পরিচিত হয়ে আমি খুবই খুশি আপনি এরকম একজন সাকসেসফুল বাংলাদেশের সাথে পরিচিত হতে পেরেছি এবং আমরা লিঙ্কিনে মনে হয় খুব সম্ভবত কানেক্টেড রয়েছি আমরা আরো কানেক্টেড থাকবো আপনার সাথে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ পলাশ ভাই আপনি যদি ওনাকে নিয়ে আর একটু প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যান আমাদের বাংলাদেশের হয়তো আরো উপকৃত হবেন থ্যাংক ইউ নাফিস ভাই আপনি সময় দেওয়ার জন্য

খুবই চমৎকার একটা প্রশ্ন তো আমি চেষ্টা করব যে ছোট করে উত্তর দেবার এখানে অনেক কিছু আছে যেটা সময়ের সাথে সাথে আপনারা নিজেরাও আরো আমরা আমরা আর দশ মিনিট নিবো ভাইয়া আমরা দশ মিনিট যতগুলো প্রশ্ন নেওয়া যায় পাঁচটা প্রশ্ন নিব ওকে ভাইয়া তো আমি বলবো প্রায়োটাইজেশন খুবই খুবই জরুরি আপনি কটা জিনিস আপনার ধরুন এই মুহূর্তে বিশটা কাজ করার সুযোগ রয়েছে কিন্তু আপনি যদি বিশটা কাজই একই সাথে করতে যান আপনি কিন্তু কোনোটাই ঠিক মতো করতে পারবেন না তো আপনার বুঝে নিতে হবে যে আপনার পক্ষে কটা কাজ ঠিকভাবে করা সম্ভব শুধু একটা কাজ ঠিকভাবে করা সম্ভব এটাও কিন্তু মেনে নেওয়া উচিত না আমরা মানুষ হিসাবে সম্ভবত নিজেদেরকে আরেকটু বেশি পুশ করে আরেকটু বেশি করতে সক্ষম হব তো সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনি দুটো কাজ বা তিনটা কাজ একসাথে ভালোভাবে করতে পারছেন তাহলে আপনার বেছে নিতে হবে যে কোন দুটো বা তিনটা কাজ সবচেয়ে জরুরি সেই মুহূর্তে এবং সেই গুরুত্ব যে কোনো কাজের গুরুত্ব কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে যেমন আমি একটু আগে বলছিলাম আপনার যদি আগামীকাল পরীক্ষা থাকে তাহলে সম্ভবত এখন পড়াশোনা করাটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি কিন্তু আপনি কালকে পরীক্ষা দিয়ে ফেলেন তারপরে আপনার পরে পরীক্ষা হচ্ছে আরো দুই তিন সপ্তাহ পর সেই সময় কিন্তু আপনার পড়াশোনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয় তাই না সেই সময় আপনি বরং আপনি যদি প্রোগ্রামিং কম্পিটিশন করতে চান সেদিকে আপনি নজর দিতে পারেন অথবা যদি আপনি খেলাধুলা করতে চান বা আপনি অন্য যাই করতে চান অথবা নিজেকে একটা রেস্টও দিতে পারেন একটা ব্রেকও দিতে পারেন সেটাও কিন্তু যথেষ্ট আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কখনোই তো অর্থাৎ যেটা বললাম যে প্রায়োটাইজেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে সবসময় প্রতিনিয়ত চিন্তা করবেন যে কোন জিনিসটা আপনি করছেন এই মুহূর্তে জীবনে কিন্তু আপনার আসলে করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আমরা সব সবসময় চেষ্টা করি বা সময় সবাই আপনাকে বলবে যে হ্যাঁ সবচেয়ে জরুরি যেটা সেটা করার চেষ্টা করো কিন্তু একই সাথে আপনি নিজেকে বলতে থাকুন যে আপনি কি কি জিনিস করছেন তার মধ্যে কোনো না কোনো একটা জিনিস নিশ্চয়ই থাকবে যেটা আসলে আপনার করার প্রয়োজন নেই তো আপনি সময় চেষ্টা করতে থাকুন সেই জিনিসটা খুঁজে বের করে সেই জিনিসটা করা বন্ধ করে দেওয়া তাহলে কিন্তু আপনি আরও সময় সেখান থেকে ফ্রি আপ করে সেটা আপনি আপনার জন্য যেটা করা উচিত সেখানে আপনি সেটা দিতে পারেন আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনার প্রোডাক্টিভিটি মানুষের প্রোডাক্টিভিটি আপনি যদি এখন ধরুন আমরা যে এখন এই লাইফ সেশনটা করছি এটা যদি এখন আমরা তিন ঘন্টা টেনে নিয়ে যাই আমার মনে হয় যে প্রথম এক ঘন্টায় আমি যতটা ফ্রেশ বা আমরা সবাই যতটা ফ্রেশ যতটা সুন্দরভাবে কথা বলতে পারছি শেষ এক ঘন্টায় সেটা আমাদের পক্ষে সম্ভব না তো আপনার কিভাবে আপনি নিজেকে প্রোডাক্টিভ রাখবেন তার প্রথম একটা উপায় হচ্ছে যে যখন আপনি দেখবেন আপনার প্রোডাক্টিভ লেভেল ড্র প্রোডাক্টিভিটি লেভেল ড্রপ করছে তখন আপনি সেখানেই একটা বিরতি নিয়ে নেবার চেষ্টা করবেন বা সেখানেই আপনি একটা টাস্ক সুইচ করার চেষ্টা করবেন আপনি যেটা করছেন সেটা থামিয়ে দিয়ে অন্য কিছু করুন তাহলে কিন্তু আপনি অন্য কিছু যেহেতু নতুন করে শুরু করছেন শূন্য থেকে আপনার সেই প্রোডাক্টিভিটি লেভেল সেখানে এখন যেটা আপনি করে যাচ্ছিলেন সেটার চেয়ে আরেকটু বেশি হবে তো কয়েকটা জিনিস করার চেষ্টা করুন আপনার প্রোডাক্টিভিটি ধরে রাখার চেষ্টা করুন যখন সেটা কমে যাবে তখন সেই কাজটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করুন কারণ আরেকটা জিনিস যেটা হয় যেটা আমি সবসময় বলি যে ধরুন আপনি টানা বারো ঘন্টা কাজ করলেন তো আপনি দেখা যাবে যে আট ঘন্টা আপনি খুব ভালো কাজ করলেন তারপরে যে বাকি যে কাজ করলেন সেগুলো আরও আপনি ভুল করলেন তো পরের দিন এসে দেখা গেল আপনার সেই ভুলগুলোকে ঠিক করতে আপনার আরো সময় নষ্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে আপনি যদি আট ঘন্টা পরে কাজ বন্ধ করে দিতেন তাহলে কিন্তু আপনার ভালো হতো সেই ঘন্টা কন্টিনিউ করে যে আপনি বারো ঘন্টা কাজ করে আপনি একটা বিশাল কিছু করে ফেললেন তা কিন্তু হলো না তাই না তো সেই প্রোডাক্টিভিটি কোয়ালিটি অফ ওয়ার্ক সেগুলোর দিকে নজর দেওয়াটা আমার মনে হয় যে খুব জরুরি তো এইগুলো সব যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি অনেকগুলো জিনিস একসাথে অবশ্যই খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন চালিয়ে নিয়ে যেতে পারবেন হ্যাঁ চমৎকার জাহিদ ভাই অনেক প্রশ্ন আসতেছে কিছুটা রিলেটেড আমার মনে হয় যদি আমরা একটা প্রশ্ন শেষ করে দিতে পারি কেউ বলছে ভাইয়া পড়ে পড়াশোনা গুগলে চাকরি করা যায় কেউ কেউ বলছে পড়ে বলছে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে আমাকে যদি মানে আমার কাছে যদি যদি একটু সংক্ষেপে কেউ যদি গুগলে চাকরি করতে চায় কিভাবে প্রিপারেশন নিবে এখন থেকে আপনি তো একটু বললেন তারপর একটু যদি সহজ করে দিতেন লাস্ট মানে করে দিতেন তাহলে মানে সব প্রশ্নের অ্যান্সার সব পেয়ে যেত আসলে গুগলে চাকরি করতে কি করণীয় বা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের আসলে এখন কি করা উচিত আপনার যদি অ্যাডভাইস থাকে সংক্ষেপে যদি একটু সবকিছু বলে দিতেন তাহলে অনেক প্রশ্নের হয়ে যাবে হ্যাঁ আমি আমি চেষ্টা করব তো আমার মনে হয় যে প্রথম যে জিনিসটা আপনার করা উচিত আপনার একটা রেজিউমে তৈরি করতে হবে একটা রেজিউমে বিল্ড আপ করতে হবে আপনার রিজিউমে আপনি বসে কাগজে লিখলেন তাহলে কিন্তু যথেষ্ট না আপনি যে জিনিসগুলো লিখছেন সেই জিনিসগুলো কিন্তু আপনার কাজ করে করে অর্জন করে তারপরে সেগুলো আপনার লিখতে হবে রেজিউমেতে তো সেই রিজিউমে বিল্ড আপ করা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয় কেন জরুরি বিষয় কারণ আপনি যেমন গুগলে কাজ করতে চান তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেক লাখ লাখ মানুষ একই গোলের দিকে কাজ করে যাচ্ছে তো আপনার নিজেকে তাদের থেকে আরও বেশি যোগ্য প্রমাণ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনার রেজিউমে এমন কিছু অ্যাচিভমেন্ট আপনি দেখাতে পারবেন যেটা গুগলে যারা রিক্রুটার আছে যারা এরকম ট্যালেন্টেড মানুষ খুঁজছে তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ আপনি অন্য মানুষদের চেয়ে আরো বেশি যোগ্য তারপরেই কিন্তু আপনি ইন্টারভিউ এবং বাদ বাকি যে সুযোগ রয়েছে আপনার গুগলে জয়েন করার সেই পদগুলোতে আপনি পৌঁছাতে সক্ষম হবেন তো সেই জন্য প্রথম পদ পদক্ষেপ হচ্ছে যে আপনি এখন স্কুলে পড়াশোনা করছেন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন আপনি এখন থেকেই নজর দিন যে কিভাবে করে আপনি সেই রেজিউমেটা বিল্ড আপ করতে পারবেন এবং আপনি যে প্রতি মাসে প্রতি বছর ইনফ্যাক্ট প্রতি সপ্তাহে যে কাজগুলো করছেন সেখানে ছোট ছোটো করে কিভাবে সেই কাজগুলো আপনার রেজিউমেতে আপনি নিয়ে আসতে পারেন আপনি যদি এমন কিছু করতে থাকেন যে যে জিনিসগুলো আসলে আলটিমেটলি আপনাকে সেই রিজিউমে বিল্ড আপ করতে কোনোই সাহায্য না তাহলে সম্ভবত সেগুলো বন্ধ করতে হবে সেটা আমি বলছি না কিন্তু সেগুলোর পাশাপাশি এমন কিছু করার চেষ্টা করুন যেগুলো আপনাকে সাহায্য করবে তো এর মধ্যে কিছু উদাহরণ দিতে গেলে যেমন প্রোগ্রামিং কম্পিটিশন যদি আপনি করেন তাহলে প্রোগ্রামিং কম্পিটিশনে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করার চেষ্টা করুন সেটা আপনার রেজিউমেকে স্ট্রং করবে আপনি যদি ওপেন সোর্স নিয়ে কাজ করেন সেখানে ইনোভেটিভ কিছু করার চেষ্টা করুন সেখানে যে যে কাজটা আরও মানুষ অ্যাডপ্ট করে আরও মানুষ অ্যাপ্রিসিয়েট করে কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন আপনি কোনো ধরনের এমন কিছু যেটার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন আপনার রেজিউমেতে যে সেই কাজটা আসলে খুব অন্যদের চেয়ে আরও বেশি আপনাকে যোগ্য প্রমাণ করে তো এই যে অথবা আপনি যদি পড়াশোনা করেন সেখানেও আপনি ভালো রেজাল্ট করার চেষ্টা করুন তাহলে পরে আপনার ক্লাসে যে আরও যে ছাত্রছাত্রী রয়েছে আপনার রেজাল্ট প্রমাণ করে যে আপনি তাদের চেয়ে আরও বেশি যোগ্য তো এই জিনিসটা প্রয়োজন তো এই এই এটাই হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে ছোট করে বললে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবসময় প্রতি প্রতি মাসে অন্তত একবার চেষ্টা রেজিউমের দিকে তাকান এবং চিন্তা করুন যে আপনি কী কাজ করছেন যে কাজগুলো আপনার রেজিউমেকে আরও বেশি ডেভেলপ করার আর বেশি স্ট্রং করে তোলার দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর যদি আপনি এটা করতে থাকতে পারেন তাহলে এক সময় আপনি যখন আপনি রেডি হয়ে যাবেন আপনার ব্যাচেলার্স কমপ্লিট হয়ে গেল তখন আপনি গুগলে আপনার সেই রেজিউমে দিয়ে যখন জবের অ্যাপ্লিকেশন করবেন আমি নিশ্চিত যে তখন আপনার সেই অ্যাপ্লিকেশন আরও বেশি অ্যাটেনশন অ্যাট্রাক্ট করবে অথবা যদি আপনি সেটা সেটার মাধ্যমে কাজ না হয় আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি ইন্টারনালি রেফার করার চেষ্টা করব আপনাকে যদি আপনি যোগ্য হয়ে থাকেন সেটার মাধ্যমেও আপনার সুযোগ তৈরি হয়ে যাবার সম্ভাবনা অনেক অনেক ভালো থাকবে চমৎকার আমার কাছে মনে হয় লাস্টের এই কথাটা শুনে আমাদের অনেক 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 সবাই ছাত্রী সবাই ইন্সপাইভেন অনেক প্রশ্নের আসলে অনেক দিয়েছেন চমৎকার করে আমার কাছে মনে হয় এখন বেশি নতুন উদ্যম নিয়ে আসলে আজকে অনেক সময় হয়ে গেছে ভাই আসলে আমরা আসলে অনেক প্রশ্নের অ্যান্সার নিয়েছি এবং সামনে কোনো একটা প্রবলেম অবশ্যই ভাইকে আবার চাইবো তবে আমরা লাস্ট থেকে শেষ আসলে পাওয়ার প্লে ফ্রি হিট দিয়ে শেষ করবো আজকে ভাই আপনাকে অল্প সময় দুই মিনিট সময় দেবো সংক্ষেপে প্রশ্নের অ্যান্সার দিতে হবে আমি শুরু করতে যাচ্ছি ভাই রেডি ভাই শুরু করুন জি বিল গেটস অর স্টিভ জবস স্টিভ জবস ওকে গুগলে গুগল সম্পর্কে আপনার কাছে এমন একটি তথ্য জানতে চাই যা অনেকের কাছে অজানা আমি সম্ভবত এরকমই একটা প্রশ্নের উত্তর আগে দিয়েছিলাম তো বলি সেটা হচ্ছে যে গুগল আপনার কোনো আড়িতে আপনার কোনো কিছু শোনার চেষ্টা করছে না কোনো ডেটা আপনার কারো কাছে বিক্রি করছে না আপনি নিশ্চিত থাকতে পারেন যে গুগল ইউজার প্রাইভেসি খুবই খুবই গুরুত্ব সহকারে হ্যান্ডেল করে সুযোগ হলে বিশ্বের কোন দেশে মানে নির্দিষ্ট বাকিটা জীবন কাটাতে চাইবেন সুইজারল্যান্ড যদিও সুইজারল্যান্ডই আছেন এখন সেই কারণে এখানে আসা আচ্ছা বাংলা ক্লাসিক নাকি ইংলিশ এটা আসলে মুদের উপর ডিপেন্ড করে বাংলা ক্লাসিক যখন হচ্ছে আমি রিল্যাক্স করার চেষ্টা করছি আর যখন ওয়ার্কআউটের সময় আমার মনে হয় ইংরেজি কিছু গান আছে আমার একটা প্লেলিস্ট আছে সেটাই শোনার চেষ্টা করি ওকে মেসি রোনালদো হ্যাঁ রোনালদো আমি মেসিকে অনেক অনেক রেসপেক্ট করি আমার মনে হয় যে সে ডেফিনেটলি ইন মাই ওপিনিয়ন হিজ দ্য মোস্ট ট্যালেন্টেড ফুটবলার এভার কিন্তু সেই কারণে আমি রোনালদোকে বেশি পছন্দ করি কারণ হি ইজ নট অ্যাজ ট্যালেন্টেড স্টিল হি হ্যাজ অ্যাচিভড সো মাচ ইয়া অনেক পরিশ্রমী ওকে মাছ ভাত নাকি ফাস্ট ফুড মাছ ভাত অবশ্যই ফাস্ট ফুড খুবই আনহেলদি খাবার কেউ কেন যে কেউ ফাস্ট ফুড খায় আমি জানি না অনেকে বলে যে ভাত নাকি আনহেলদি ফাস্ট ফুড ভাতের চেয়ে অনেক অনেক গুণ বেশি আনহেলদি সুইজারল্যান্ডে মানে মাছ ভাত পেতে সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না এখানে এমন কি বাংলাদেশের মাছও এখানে পাওয়া যায় আপনি দোকানে গেলে ওখানে একদম বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের লেবু বাংলায় লেখা থাকে সে সেই মাছ এখানে পাওয়া যায় আর ভাত তো সব দেশেই পাওয়া যায় চমৎকার আচ্ছা একজন সেলিব্রিটির সাথে চাঁদে যাওয়ার সুযোগ হলে কাকে নিয়ে যেতেন যেতে চাই আমার আসলে ঠিক এরকম না এরকম একটা প্রশ্ন ছিল আমার আমি যখন টুয়েলফও অনেক অনেক বছর আগে টুয়েলফও দিয়েছিলাম সেখানে স্পোকেন স্পোকেন মানে স্পিকিংয়ের যে পার্টটা ছিল সেখানে একটা প্রশ্ন ছিল যে আমার যদি পৃথিবীর যে কোন পৃথিবী না আসলে যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ হয় আমি কোথায় যেতে চাইবো তো ওটার উত্তরটা ছিল চাঁদে যেতে চাইবো তো ওখানে আমার যে কারণ ছিল এখানেও সেই সেলিব্রিটি পিক করার ক্ষেত্রে একই কারণ বলবো এমন কেউ যে সেই জায়গাটার যে মানে সেই সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তো জেমস ক্যামেরন আমি বলবো সে যেভাবে টাইটানিককে তার মুভির মাধ্যমে ফুটিয়ে তুলেছিল সে যদি চাঁদে যা যায় আমার মনে হয় যে সে সেটাকে যদি ফুটিয়ে তোলার চেষ্টা করে তার সেই ইম্যাজিনেশন এবং তার সেই স্কিলস রয়েছে যে সে পুরো পৃথিবীর মানুষের কাছে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে চমৎকার ছোটবেলায় দুষ্টামির জন্য কার হাতে বেশি মার খেয়েছেন মা নাকি বাবা মার খাইনি আসলে আমি বলবো যে কোনো বাবা মায়েরই ছেলে মেয়েদের গায়ে হাত দেওয়া উচিত না এটা খুবই জরুরি একটা বিষয় আমাদের দেশে এটাকে গুরুত্ব সহকারে না গুরুত্ব দেওয়া হয় না তো আমার বাবা মা আমি খুব ফর্চুনেট যে তারা কখনই আমাদের গায়ে হাত দেননি তবে বকা খেয়েছি সবচেয়ে বেশি মায়ের কাছ থেকে অবশ্যই মায়ের বকুন খেয়েছেন আচ্ছা ইঞ্জিনিয়ার না হলে কি হতেন প্রবলেম সলভার হতাম সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা যে ক্ষেত্রেই হোক না কেন আমি সমস্যার সমাধান করতে প্রচন্ড ভালোবাসি তো কোনো না কোনো ক্ষেত্রে আমি সমস্যার সমাধান করার সুযোগ খুঁজে বের করে নিতাম মুভি দেখা নাকি বই পড়া মুভি দেখা ছোটবেলায় অনেক বই পড়তাম সো বই পড়তে আমি খুব ভালোবাসতাম কিন্তু এখন আসলে বই পড়াটা কঠিন হয়ে যায় এখন আসলে মুভিটাই সাধারণত যখন সুযোগ হয় মুভিটাই দেখা হয় আমার মনে হয় যে টেকনোলজি এত এগিয়ে গেছে মুভির মাধ্যমে যেভাবে সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব এখন বইয়ের সেই মুভির সাথে পাল্লা দেওয়াটা কঠিন হয়ে গেছে ছোটবেলায় জিনিসটা ভিন্ন ছিল ওকে আমি পার্সোনাল একটা প্রশ্ন করব ডিরেক্ট না ইনডিরেক্টলি বলবো আর কি ঘুরিয়ে পেছিয়ে বলবো যাই সুপুর ভাই আসলে সুইজারল্যান্ডে থাকে কিভাবে থাকে কাদেরকে নিয়ে থাকে মানে বাসা কে কে আছে Yeah. <laughs> হ্যাঁ তো আমি এটার উত্তর দেবো সেটাও ঘুরিয়ে পেতে সেটা হচ্ছে আমি একই সাথে খুবই প্রাইভেট একজন আমি খুবই প্রাইভেসি প্রাইভেসির ব্যাপারে আমি খুব রেসপেক্ট রেসপেক্টফুল একজন মানুষ অর্থাৎ আমি যখন যখন ফেসবুকে আমার জানি না এক হাজারেরও কম ফলোয়ার ছিল তখন আমি যতটা পার্সোনাল জিনিস পোস্ট করতাম এখন আমি সেটা করা বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে যে আমার প্রাইভেসির বেলায় সেটা আমার ডিসিশন যে আমি কতটা শেয়ার করতে চাই কিন্তু যখনই অন্য আরও কোনো মানুষ যারা আমার সাথে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে কোনো ইনফরমেশন আমি শেয়ার করব তাদের প্রাইভেসি রাইট কিন্তু তাদের হাতে আমি আমি তাদের হয়ে ডিসিশন নিতে চাই না যে না আমাকে এত মানুষ ফলো করছে আমি তাদের ইনফরমেশন পোস্ট করি তো সেই জন্য আমি আমি নিজেকে বদলে নিয়েছি বিকজ আই এম ভেরি রেসপেক্টফুল অফ প্রাইভেসি অফ পিপল এন্ড এন্ড দ্যাটস এক্স্যাক্টলি দ্য রিজন যে কারণে আমি এখন এই প্ল্যাটফর্মে সেটার উত্তর দিতে চাচ্ছি না কিন্তু তার হ্যাঁ আমার মনে হয় যে আমাদের সবারই কিন্তু সেটা চিন্তা করা উচিত যে আমি ইনফ্যাক্ট একটা ছোট জিনিস বলবো যে রিসেন্টলি আমি অনেক ভিডিও দেখেছি বা অনেক ঘটনা শুনেছি যে যেখানে দেখা যাচ্ছে যে কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে কিছু প্রাইভেট ইনফরমেশন ছড়িয়ে পড়ছে বা এরকম অনেক কিছু আমার মনে হয় সবার চিন্তা করা উচিত যে যে কোনো ধরনের প্রাইভেট কোনো কিছু আপনি যেভাবেই ফেসবুকে পোস্ট করেন না কেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন না কেন ম্যাসেঞ্জারের মাধ্যমে কাউকে পাঠান না কেন আপনি প্রথমেই মাথায় ধরে নেবেন যে সেই জিনিসটা সবাই কোনো না কোনো এক সময় কোনোভাবে দেখে ফেলবে বা দেখবে সেটা হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার চিন্তা করতে হবে যে সেটা তারা দেখবে সেটা চিন্তা করে আপনার পোস্ট করা উচিত আপনি হয়তো পোস্ট করার সময় যে না এই পোস্টটা আমি শুধুমাত্র আমার ফ্রেন্ডদেরকে করছি আর কেউ দেখতে পাবে না এই চিন্তা আসলে ভুল এখন আমরা যে টেকনোলজির যে পর্যায়ে এসে পৌঁছেছি সেখানে আসলে আপনার সময় চিন্তা করতে হবে যে আপনার যে ইনফরমেশন আপনি কোথাও পোস্ট করছেন ম্যাসেঞ্জারে পাঠাচ্ছেন সেই ইনফরমেশন শেষ পর্যন্ত বের হয়ে যেতে পারে কারণ আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে আপনার আপনি যে বন্ধুকে পাঠালেন সেই বন্ধুর অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তাই না আপনিই দেখা গেল যে আপনি খুব নিরাপদ সুরক্ষার ব্যবস্থা নিলেন সব কিছু ঠিক করলেন কিন্তু আপনার বন্ধু একটা ভুল করে ফেললো আপনার ফোন চুরি হয়ে যেতে পারে কত কিছু হতে পারে তো সেই জন্য আমার মনে হয় যে সবার প্রাইভেসি নিজের প্রাইভেসির ব্যাপারে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত Um, so... To...

হ্যাঁ এখানে একটা জিনিস একটু ছোট করে অ্যাড করতে চাই আমি এটা বলছি না যে না আপনার কোনো কিছু পোস্ট করা উচিত না আমি কিন্তু আমার নিজের বেলায় আমার নিজের করি কিন্তু আমি যেটা বলছি যে আপনি যদি পোস্ট আপনার না থাকে তাহলে দয়া করে সেটা পোস্ট করবেন না অর্থাৎ আপনি যে প্রাইভেটলি পোস্ট করে ভাবলেন যে না এটা পাবলিকলি আমার পোস্ট করা উচিত না তাই আমি প্রাইভেটলি করলাম এই কনসেপ্টটা মাথা থেকে সরিয়ে দিন আপনি যেই মুহূর্তে পোস্ট করলেন সেটা পাবলিক এভাবে ধরে নিয়ে আপনার পোস্ট করা উচিত তার মানে ই না যে আপনি পোস্ট করবেন আপনি পোস্ট করুন আপনার যা ইচ্ছা হয় তাই পোস্ট করুন শুধু মাথায় রাখবেন যে আপনি সেটা পাবলিকলি যদি সবাই দেখে সেটা দেখলে আপনার কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে দয়া করে পোস্ট করবেন না ওকে জাহিদ ভাই চমৎকার অনেক সময় দিয়েছেন আসলে এক ঘন্টা ত্রিশ মিনিট বা চমৎকার সময় অনেক প্রশ্ন এনেছেন আমরা আপনার মাধ্যমে অনেকেই জেনেছে একদম শেষে শেষ মুহূর্তে জাস্ট বাংলাদেশে লাস্ট কখন এসছেন আর বাংলাদেশের করোনা পরিস্থিতি অবশ্যই আপনি অবশ্যই জানেন বা খবর নিচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে এবং যাই হোক যদি সারা দেশ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার কিছু মেসেজ যদি সবার উদ্দেশ্যে লাস্ট মেসেজ আপনার ফ্যান ফলোয়ার বাংলাদেশিদের উদ্দেশ্যে লাস্ট কবে বাংলাদেশে এসছেন এই প্রফারেন্স আপনার সাথে দিবেন হ্যাঁ অবশ্যই প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে আমি আবারও যেটা আগে বলছিলাম যে আসলে গুগলে কাজ করি বা যেখানে যে অবস্থাতেই আমি এসে পৌঁছেছি তার অনেক অনেক ভালো দিক আছে কিন্তু একটা বড় খারাপ দিক হচ্ছে যে অনেক অনেক স্ট্রেসফুল লাইফ অনেক দায়িত্ব কাঁধে অনেক নানা ধরনের সমস্যা নিয়ে মাথায় সারাক্ষণ চিন্তা চলতে থাকে তো এই এত এত স্ট্রেসের মধ্যে যখন আমি ফেসবুকে আসি এই লাইভ সেশনগুলোতে আসি আপনাদের কাছ থেকে নানান রকম প্রশ্ন পাই এবং আপনাদেরকে তটুক সম্ভব ছোট করে হলেও সাহায্য করার চেষ্টা করি এগুলো আসলে আমাকেও কিন্তু সাহায্য করে আমাকে একটা বিরতি দেয় আমার এই যে স্ট্রেসফুল লাইফ সেখান থেকে ডিসকানেক্ট করার একটা সুযোগ দেয় তো সেই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট সেই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশে শেষ এসেছিলাম আসলে এই বছরের জানুয়ারিতে জানুয়ারির শেষে এসছিলাম তো আবার আশা করি আমি আসলে প্রতি বছরই আসার চেষ্টা করি এবং আশা করি ইনশাল্লাহ সামনে যখন করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবারও আসবো আমার বাবা মা এখনও দেশেই থাকেন এবং তাদেরকে তাদের দেশেই থাকার ইচ্ছা তাদের দেশের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তারা এসছেন আমাকে এখানে ভিজিট করতে এসছেন কিন্তু যেহেতু বাবা মা দেশে থাকেন তো অবশ্যই আমি তাদেরকে দেখতে প্রতি বছর চেষ্টা করি দেশে যাবার। আর করোনা পরিস্থিতি নিয়ে আপনি যেটা বললেন বলতে আমি এর আগেও কিছুটা বলার চেষ্টা করেছি যে আমরা নানান দিক নির্দেশনা নানান তথ্য নানান ভিডিওর ভিড়ে মূল যে বিষয়টা সেটা কিছুটা আমরা ভুলে যাচ্ছি আমরা কিছুটা ভুল পথে হাঁটছি আমি বলবো অথবা যেটা বলছিলাম যে আপনাকে যদি বিশটা জিনিস করতে বলা হয় আপনি কোনোটা ঠিকভাবে করতে পারবেন না বরং আপনাকে যদি খুব সহজ করে একটা জিনিস করতে বলা হয় আপনার সেই জিনিসটা করতে সক্ষম হওয়ার সম্ভাবনা আরও অনেক অনেক বেশি তা আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে বলা উচিত শুধু একটা জিনিস আপনার যেন কোনোভাবেই করোনা না হয় সেই দিকে মনোযোগ দিন আমি কিন্তু বলছি না যে আপনি সেটা নিশ্চিত করতে পারবেন অবশ্যই আপনি হয়তো দুর্ভাগ্যক্রমে তারপরেও করোনায় আক্রান্ত হবেন এবং সেক্ষেত্রে ডাক্তার আছেন হাসপাতাল আছেন ঔষধ থাকতে পারে অনেক কিছু আছে কিন্তু সেটা নিয়ে চিন্তা আপনার করার প্রয়োজন নেই এই মুহূর্তে সেটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই কারণ আপনি সেটা নিয়ে যতই চিন্তা করুন যতই ঘাটাঘাটি করুন যতই জ্ঞান আহরণ করুন আপনি কখনোই একজন ডাক্তারের সমান দক্ষ হতে পারবেন না একটা হাসপাতালে আপনাকে যে সুবিধা দেওয়া সম্ভব সেটা আপনি বাসায় তৈরি করতে পারবেন আপনি অক্সিজেন ট্যাঙ্ক কিনে রাখুন পালস অক্সিমিটার কিনে রাখুন আর যে ভেন্টিলেটর মেশিন কিনে রাখুন শেষ পর্যন্ত আপনি কখনই আপনার বাসায় একটা হাসপাতাল তৈরি করতে পারবেন না কাজে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিভাবে করোনার হাত থেকে নিজেকে সুরক্ষা করতে পারেন এবং সেই কাজগুলো কিন্তু খুব সহজ আপনার যতদূর সম্ভব বাসায় থাকার চেষ্টা করুন বাইরে যদি বের হতে হয় তাহলে বাকিদের থেকে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন মাস্ক পরুন এই কারণে না যে মাস্ক আপনাকে অন্যদের থেকে সুরক্ষা দেবে বরং এই কারণে যে যদি আপনার করোনা হয়ে থাকে তাহলে অন্যদেরকে আপনার কাছ থেকে সুরক্ষা দেবে তো সবাই যদি একই কাজ করে তাহলে কিন্তু ইনডিরেক্টলি তারা আপনাকে সুরক্ষা দিচ্ছে তাদের করোনা থেকে যদি তাদের করোনা হয়ে থাকে অর্থাৎ সবার একই এই কাজগুলো করতে হবে যে বাকি যে হাত ধোয়ার ব্যাপারগুলো মুখে নাকে চোখে হাত না দেওয়ার ব্যাপারগুলো এগুলো সবাই আপনারা জানেন তো এই যে যে নিয়মগুলো আছে এই ছোট ছোট জিনিসগুলো যদি সবাই একই সাথে করে তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন দুই মাস ধরে যদি করোনা ছড়ানো অনেক কমে যায় তাহলে এক সময় কিন্তু সেই করোনা হেরে যাবে আমাদের কাছে তাই না করোনা কিভাবে বেঁচে আছে করোনা কেন জিতে যাচ্ছে কারণ করোনা ছড়াতে পারছে আপনাদের এই এই করোনা রোধের বিষয়ে মনোযোগ না দেওয়ার ফলে নানান মানুষের মাধ্যমে করোনা ছড়াতে পারছে বলেই করোনা কিছুতেই দমানো যাচ্ছে না তো হাসপাতাল ব্যবস্থা উন্নত উন্নতি ঘটিয়ে বা আপনি করোনা হলে কি করতে হবে সেই ব্যাপারে অনেক জ্ঞান আহরণ করে আপনার কিন্তু করোনা দমানোতে কোনো সাহায্য হচ্ছে না আপনার করোনা হওয়ার পরে আপনি সেরে উঠলেও আপনি ইতিমধ্যেই হেরে গিয়েছেন এবং করোনাকে ইতিমধ্যেই সাহায্য করে ফেলেছেন তাই না কাজে আপনার কে করোনা হয়েছিল তারপরে সে সুস্থ হয়ে গেছে বা কী খেয়েছিল তার ফলে সে করোনা থেকে সুস্থ হয়ে এইগুলো জেনে আপনার কোনো লাভ নেই এগুলোতে আপনি কিন্তু আমাদের দেশকে করোনাকে হারানোর ক্ষেত্রে খুব একটা সাহায্য করতে পারছেন না আপনার সাহায্য করার একটাই উপায় আপনার যেন করোনা না হয় সেই ব্যাপারে যে কাজগুলো করতে হবে পুরো মনোযোগ সেই দিকে দিন তো এটাই আমি বলবো যে আমি আশা করি যে একসময় আমাদের দেশের মানুষ এগুলো বুঝতে পারবে এবং আমি এর আগে এই ভিডিওতে কিছু উদাহরণ দিয়েছি যে একই কাজগুলো ভিয়েতনাম করে সফল হয়েছে সুইজারল্যান্ড করে সফল হয়েছে এবং আরও অনেক দেশ এই একই কাজগুলো করে সফল হয়েছে আমার এখানে সুইজারল্যান্ডে কিন্তু কোনো ডাক্তার বা কোনো বিশেষজ্ঞ ফেসবুকে নানান ভিডিও তৈরি করেনি আমাদেরকে কেউ পালস অক্সিমিটার কিনতে বলেনি আমি বাসায় কোনো গ্যাস বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে রাখিনি ভেন্টিলেটার নিয়ে এসে রাখিনি কিছুই হয়নি শুধু একটা ছোট্ট ভিডিও এখানে যে স্বাস্থ্য অধিদপ্তর আছে তারা তৈরি করেছে সেখানে বলেছে কিভাবে করোনা থেকে নিজেকে সুরক্ষা করা যায় সেই ছোট্ট ভিডিওটা তারা ফেসবুকে বুস্ট করেছে অনেকেভাবে বুস্ট করা খারাপ তো যাই হোক সেই খারাপ কাজটা তারা করেছে ইউটিউবে অ্যাড হিসাবে দিয়েছে এবং সেগুলোর মাধ্যমে সব মানুষের কাছে সেই ছোট্ট মেসেজটা তারা পৌঁছে দিয়েছে সেটা কিন্তু কোনো ডাক্তারের মাধ্যমে না কোনো বিশেষজ্ঞের মাধ্যমে না খুবই সহজভাবে তুলে ধরা হয়েছে এবং সেটাই সবচেয়ে এফেক্টিভ উপায় তো আমি আশা করি আমাদের দেশেও একসময় মানুষ সেটা বুঝতে পারবে এবং সেই দিকে মনোযোগ দেবে কারণ কোনো একজন মানুষের পক্ষে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব না কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এখানে সুইজারল্যান্ডে আমেরিকা থেকে নিয়ে আসা হয়নি যে সব সবকিছু ঠিক করে দিয়েছে এটা অসম্ভব এটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে যে আমাদের দেশের প্রতিটা মানুষ সমাজের প্রতিটা মানুষ একসাথে এই একটা জিনিসের দিকে মনোযোগ দেবে যে কীভাবে করোনাকে থামানো যায় তো যাই হোক একটু লম্বা করে ফেললাম কিন্তু আমি বিষয়টা একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম চমৎকার চমৎকার বলেছেন ভাই আমিও আসলে আপনার সাথে একমত এবং আমিও একটা বিষয়ে সবসময় সবাইকে বলি আজকেও প্রত্যেকটা প্রোগ্রামে বলে আজকে আবার বলতে চাই আমি আমার মেসেজটা কেউ নেগেটিভ ভাবে নিবে না জোর মানে বড় জোর হাত জোর করে বলছি আসলে জাস্ট একটা কথা বলি আমরা আসলে প্রত্যেকে ভালো কাজ করি এই কথাটা আমি সবসময় বলি আমরা যদি প্রত্যেকে ভালো কাজ করি বাট নিয়ত করি করি যে আমি একটা ভালো কাজ করবোই সে ভালো কাজটা হতে পারে আমি এই যে বলেন মাস্ক পরে বের হবো বা একটা মাস্ক কাউকে দিয়ে গিফট করব আমি হয়তো বা সালাম দিনটা শুরু করতে পারি আমি অন্ত আমার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় বা আমার সহযোগীদের হাত বাড়িয়ে দিতে পারি বা আমি রাস্তায় হেঁটে যাচ্ছি একটা ময়লা পরে পরিষ্কার করতে পারি আমরা যদি প্রতিদিন একটা করে ভালো কাজ একজনে করি ষোলো কোটি মানুষ ষোলো কোটি ভালো কাজ প্রতিদিন হচ্ছে তো আমরা এই নিয়োগ করি প্রতিদিন একটা করে ভালো কাজ করি আর এই করোনার সময় আমরা জানি সবাই প্রত্যেকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাট আমি আবারও রিকোয়েস্ট করবো যতটুকু সম্ভব প্লিজ বাড়িয়ে দিন কারণ অনেকেই আছে আসলে চাকরি হারা অনেকে আছে আসলে কারো কাছে চাইতে পারছে না খুব কঠিন সময় যাচ্ছে আমরা একটু খবর নিয়ে আমাদের আশেপাশে মানুষগুলোর দিকে একটু নজর দিই আর জাহিদ ভাই আমি শুধু এতটুকু বলবো আজকে আপনি গুগলে চাকরি করতেছেন গুগলে চাকরি করছেন বলে অনেকেই বাট আপনার ফিটনেস আপনার কথা বলা চমৎকার কথা বলা আমাকে অনেক মুগ্ধ করেছে আমি অনেক আপনি অনেক স্মার্টলি কথা বলেন ইভেন আপনার আপনার এই ফিটনেসটার আমি আসলে অনেক বেশি মানে কি বলে এটাকে অনেক মুগ্ধ হয়েছে আপনার ফিটনেস দেখে এটা আসলে অনেক আপনার আমাদের জন্য একটা ইন্সপাইরেশন নট অনলি আসলে একটা ক্যারিয়ারের রিলেটেড আপনার যে সবকিছুই চমৎকার কথা বলা ফিটনেস সবকিছু আমার মনে হয় আমাদের জন্য এক্সাম্পল আমরা সবাই আসলে চেষ্টা করব। আপনার ভালো জিনিসগুলো নিয়ে আসলে ক্যারিয়ারে ভালো করার জন্য লাইফে ভালো কিছু করার জন্য আর আপনাকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার পক্ষ থেকে পাওয়ার সকল দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচু ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য আশা করি সামনে কোনো একটা সময় প্রোগ্রাম অবশ্যই আবার দেখা হবে কারণ হচ্ছে প্রচুর প্রশ্ন আজকে প্রশ্নে দিতে পারেননি সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দর্শক আজকে এই পর্যন্তই আপনারা দেখেছেন পাওয়ার টু প্রেজেন্ট স্পোর্টস সামনে কোনো প্রোগ্রামে নতুন কাউকে নিয়ে আসবে ইনশাল্লাহ সবাই সেই পর্যন্ত ভালো থাকুন নিরাপদ থাকুন আপনার পরিবারকে নিরাপদে রাখেন সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সালাম আলাইকুম